الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى أهله وأصحابه أجمعين. أما بعد، أيها الأخوات إخواني، السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، আমরা শাফাআ সম্পর্কে আলোচনা শুরু করেছি। শাফাআ শব্দটির আভিধানিক অর্থ হচ্ছে মিলিয়ে নেওয়া, যেমন একজন ব্যক্তি সে একক। একক শব্দকে আরবিতে বলা হয় বেতের, আর এর সাথে যে আরেকজন এসে যোগ হলো তখন হবে সাফা, মানে একজনের সাথে অন্য আরেকজন একত্রিত হলো, এটি হচ্ছে সাফা। যেমন উদাহরণ হিসাবে আমরা গত ক্লাসে আলোচনা করেছি যে বাদশাহর কাছে কোনো একজন ব্যক্তি অনুরোধ করছে, সুপারিশ করছে আরেকজনের জন্য, ওকালতি করছে, ওই যে আরেকজনের জন্য করছে একজন বাদশাহর কাছে একজনের পক্ষ থেকে, সেটাকে আবিধানিকভাবে সাফা বলা হয়। যেমন আমরা বলেছি যে যে সাফা শব্দটুকু কোরআনুল আজিমের ভিতরে যেভাবে এসেছে সেটি হচ্ছে قل لله شفاعة جميعا, যে সমস্ত শাফাআর মালিক হচ্ছে শাফাআ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা বলার কারণ হচ্ছে কি, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুশরিকদেরকে, যারা আল্লাহ মক্কার মুশরিক যারা, তারা আল্লাহ সুবহান তাআলায় বিশ্বাস করত, কিন্তু আল্লাহর সাথে তারা আরো দেবতা দেবী কেউ বিশ্বাস করত এবং মনে করত যে তারা তাদের জন্য কিয়ামতের দিন সাফা করবে। এই কারণে আল্লাহ সুবহান তাআলা বলছেন যে কোনো শক্তি, কোন ব্যক্তি, কোন বস্তু অথবা কোন মানুষ, দেবতা দেবী কেউই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কারোর জন্যই সাফা করতে পারবে না। এই কথাটাই কোরআনুল আজিমের ভিতরে এসেছে, আমিত্তাখাযু মিন দুনিল্লাহি শুফাআ, যে তারা কি আল্লাহ ছাড়া অন্য কাউকে শাফিঈ হিসাবে ধরে নিয়েছে। কেননা ওই ধরনের সাফা কোনো উপকারে আসবে না। তাতে বোঝা যাচ্ছে যে মুশরিক যারা, যখন কোরআন নাজিল হয়েছে তাদের বিশ্বাস ছিল যে আল্লাহ ছাড়া অন্য যাদেরকে তারা উপাসনা করত, এবাদত করত, তারা তাদের জন্য আল্লাহ সুবহান তাআলার কাছে সাফা করবে। এই এই কারণে আল্লাহ সুবহান তাআলা বলেছেন যে ফামান তানফাউহুম শাফাআতু শাফিঈন, যে কোন সুপারিশকারীর সুপারিশ কোন উপকারী আসবে না। তাহলে মানে আমরা বিভিন্ন যে রীতি বলেছি তার ভিতরে তিনটি শর্ত আমরা গত ক্লাসে আলোচনা করেছি, যে সাফা যেটি আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন সেটি আসলে বলতে কি বোঝায়, সেটি বোঝায় যে দোজকের আগুন থেকে মুক্তি, এটাই হচ্ছে যে সাফা আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআনুল আজিমের ভিতরে উল্লেখ করেছেন, দোজকের আগুন থেকে মুক্তি। হয় দোজকের আগুনে না যাওয়া, না যেও হয়তো মুক্তি পেয়েছে, অথবা দোজকের ভিতরে আগুনে পুড়ে তারপরে সেখান থেকে মুক্তি পেয়েছে, উভয় পক্ষই সাফার মাধ্যমেই তাদের মুক্তিটা হবে।
এটাই হচ্ছে আমাদের আকীদা। সুতরাং শাফা জিনিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন শাফা যিনি করবেন শাফিঈ, আর যার প্রতি শাফা করা হবে তাকে বলা হয় মাশফুয়। এবং এই দুই প্রকার ব্যক্তির ভেতর তিনটি শর্ত একসাথে কায়েম হতে হবে, আদা অন্যথায় শাফা সঠিকভাবে সংগঠিত হয় নাই কিংবা এই শাফায় কোনো উপকার আসবে না। 1 নম্বর শর্ত হচ্ছে ইজনুল্লাহি সুবাহানাহু ওয়া তাআলা লিশাফিঈ আন ইয়াশফাউ, যে যার জন্য সুপারিশ করা হবে সেই সুপারিশকারী আল্লাহর অনুমতি প্রাপ্ত হতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন কাকে অনুমতি দিবেন সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। একমাত্র ওহী ছাড়া এই খবর কেউ রাখতে পারবে না, ওহী ছাড়া পারবে না। তাহলে ওহী মানে পেয়েছেন কে? যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একমাত্র তিনি ওহির মাধ্যমে জানতে পারতেন অথবা জেনে হয়তো বলেছেন যে কে সাফা করতে পারবে, অথবা তিনি হয়তো এমন ভাবে জেনেছেন যে কেউ একজন ওই গোত্রের, এরকম হয়তো তার নামও তিনি জানেন না, এটাও হতে পারে। আমাদের হাদিসের ভিতরে যে দলিল পাওয়া যায় সেটি হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেছিলেন যে এক ব্যক্তি সাফা করবে, কিন্তু ওই ব্যক্তি কে সেটি তিনি উল্লেখ করেন নাই। তার মানে জিনিসটা হচ্ছে ওয়াহি, ওয়াহি ছাড়া কেউ জানবে না কিয়ামতের দিন কে সাফা করবে। এই কারণে প্রথম শর্ত হচ্ছে আল্লাহর অনুমতি প্রাপ্ত হবে তারাই, যে যেটা আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের কাছ থেকে গোপন রেখেছেন, এটি হচ্ছে আল গাইব। আপনারা যারা শুনছেন, আল গাইব অদৃশ্যের জগৎ, যেটাতে আমাদের বিশ্বাস করতে হবে। ওয়ারিদাহু সুবহানাহু ওয়া তাআলা আন আনিশ শাফিঈ, যিনি সুপারিশ করবেন তার উপরে আল্লাহ সন্তুষ্ট থাকতে হবে। ওয়ারিদাহু আনিল মাশফু' ফি, আর যিনি সাফা প্রাপ্ত হবেন তার উপরেও আল্লাহ সন্তুষ্টি থাকতে হবে। সুতরাং যিনি করবেন তার উপরেও সন্তুষ্টি আল্লাহ সুবহানাহু তাআলা থাকতে হবে, আর যিনি পাবেন তার উপরেও আল্লাহ সন্তুষ্টি থাকতে হবে, আর যিনি করবেন তার অনুমতি লাগবে। তাহলে তিনটি জিনিসই হচ্ছে আল গাইব, মানে অদৃশ্যের জগতের বিষয়বস্তু, যেটা আমরা দুনিয়া থেকে কোনোভাবেই এটি আমরা জানতে পারি না। এখন আসুন যে কারা সাফা করতে পারবে না, এটি আমরা দলিলের মাধ্যমে জেনে নেই। সাফা কারা করতে পারবে না, শুনুন, সাফার বক্তৃতা আপনারা যারা শুনবেন অত্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন। মনোযোগ ছাড়া এই বক্তৃতা শুনলে আপনি ভুল বুঝে অন্যকে ভুল জিনিস শিক্ষা দিয়ে নিজের বিপদ ডেকে আনতে পারেন। মনোযোগ অত্যন্ত প্রয়োজনীয় সাফা যদি শিখতে চান, কেননা জিনিসটি খুব জটিল। প্রথমে হচ্ছে একটি গুণ হাদিসের ভিতরে এসেছে, যারা এই গুণের অধিকারী হবে তারা সাফা করতে পারবে না কিয়ামতের দিন। এটি কিন্তু দুনিয়ার সাফা বোঝানো হয়নি। ওয়াকাদ ওয়ারাদা আন্না নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন্না বা'দা আন-নাস লা তুকবিলু শাফাআতুহুম ইয়াউমাল কিয়ামা, যে বিভিন্ন একটা হাদিসে এসেছে যে মানুষের ভিতরে এক প্রকার ব্যক্তি কিয়ামতের দিন সাফা করার যোগ্যতা হারাবে। অবশ্যই মুসলিমদের ভিতরে হতে হবে, যারা মুসলিম না অমুসলিম তারা তো সাফা করতে পারবেই না, সেটি বলার অপেক্ষা রাখে না। মুসলমানদের ভিতরে যারা সাফা
করার অনুমতি প্রাপ্ত হবে, তাদের ভিতরে এক প্রকার ব্যক্তি কখনোই অনুমতি লাভ করবে না। ও মিনহুম আল্লাযিনা ইয়াকসিরুনা আল্লান, যারা বেশি বেশি করে কার্স করে, অভিশাপ দেয়। কার্স, লান, কার্স করা, এটা মানে জিনিসটা হচ্ছে যে শুধু আমরা বাংলায় যখন বলি যে আমি অভিশাপ দিচ্ছি, এই এইভাবেই যে লান হয় এটি কিন্তু ঠিক নয়। মানুষকে অত্যন্ত জঘন্য ভাষায় গালিগালাজ করা এবং মানে তাদেরকে খুবই অকল্যাণ কামনা করা যে কোনো অশ্লীল ভাষায়, সেটিও লানের পর্যায়ে পড়ে যায়। এখন এটি যারা বেশি বেশি করে দুনিয়াতে, যেমন আমরা অনেকে আবহাওয়াকে গালি দেই, এই যে বরফ পড়ে, অনেকেই আমাদের বাংলাদেশিদের ভিতরে আবহাওয়া, ওয়েদার, বৃষ্টি অথবা রোদ, এগুলিকে গালি দেয়। তো এগুলিও এক ধরনের গালি দেওয়া, লান, কার্স করা। এই দেশের আমেরিকানরা যেটাকে কার্স বলে, লক্ষ্য করবেন ওরা কিন্তু এটা বুঝায় না যে আই কার্স ইউ, এটাকে ওরা কার্স বলে না। আপনারা যারা এই দেশে বহুদিন ধরে থাকেন, আমেরিকানদের সাথে যদি আপনারা চলাফেরা করেন, আপনারা লক্ষ্য করবেন তারা কোন জিনিসটাকে কার্স বলে। তারা কিন্তু এটা বুঝে না যে কেউ যদি বলে শাব্দিক ভাবে আই কার্স ইউ, এটাতে ওরা কার্স মনে করে না। তারা মনে করে যে কোনো মানুষ যদি জঘন্য ভাষায় তাকে গালিগালাজ করে, আপত্তিকর ভাষায় তাকে আপত্তিকর কথাবার্তা বলে, সেটাকেই তারা বলে যে হি ইজ কার্সিং। এই আরবিতেও একই জিনিস, শুধু বাংলাদেশিরা হতভাগা, এরা বুঝতে পারে নাই জিনিসটা যে লান বলতে কি বোঝায়। একটা আছে যে আমাদের দেশে আমি অভিশাপ দিচ্ছি, একদম জোর করে বলে, সেটা তো হবেই, তাছাড়াও গালিগালাজ অশ্লীল ভাষায় করলে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আন আবি দারদা, হাদিসটি মুসলিম শরীফে এসেছে, হাদিস নাম্বার 2598। আন আবি দারদা কাল سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن اللاعن لا يكونون شهداء ولا شفعاء يوم القيامة. যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যারা বেশি অভিশাপ করে, বাংলায় বললে জিনিসটা অনেকে বুঝতে পারে না, ইংরেজিতে বলাটাই উত্তম, যারা বেশি কার্স করে, তারা কিয়ামতের দিন সাফা করতে পারবে না এবং তারা সাক্ষী হতে পারবে না। আম্মা শাফাআতু মারদুদাতুন আল মুনাফিয়া, যে তাদের এই সাফা কোনো উপকার আসতে পারবে না। তাহলে এই গুণ যাদের আছে, এখন থেকে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে ইস্তেগফারের মাধ্যমে, তওবার মাধ্যমে এটি আপনি মানে থেকে মুক্ত হয়ে যান। কেননা যদি এটা থেকে মুক্ত হন, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা যদি চান তাহলে আপনিও সুপারিশকারী হয়ে যেতে পারেন। এটি অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি যোগ্যতা এবং এটি সাধারণ মুসলিমদের ভিতর থেকেই প্রাপ্ত হবে, কিন্তু কে হবে সেটা আমরা জানি না। ভালো করে বুঝুন, এটি হচ্ছে সাফা যিনি করবেন, সুপারিশকারী একটি গুণ, যেটি এটি যদি থাকে তাহলে সে সুপারিশকারী হতে পারবে না, আর সাফা লাভ থেকে বঞ্চিত হবে। সুপারিশ সুপারিশ পাবে না, সাফা পাবে না। বাংলাতে সাফা আপনাদের শ্রোতাদের অনেক শুনতে অসুবিধা হয়, সুপারিশ হিসাবেই শুনে থাকুন তাহলে ভালো হবে। সুপারিশ মানে পাবে না, সুপারিশ থেকে বঞ্চিত হবে কারা? দুই প্রকার ব্যক্তি। তাহলে করতে পারবে না হচ্ছে যিনি বেশি কার্স করেন, তিনি সুপারিশ করতে পারবে না এবং সাক্ষীও হতে পারবে না, কারোর জন্য সুপারিশও পারবে না, সাক্ষী হতে পারবে। তাতে বোঝা যায় যে যিনি আসলে সাফা করবেন তিনি সাক্ষী হওয়ারও মানে মানে সুযোগ পেয়ে যেতে পারেন, কারণ দুইটা পাশাপাশি, কারোর জন্য সাক্ষী দিবে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে অথবা সুপারিশ করবে। আর এটি যারা পাবে না কখনো, তারা হচ্ছে অত্যন্ত দুর্ভাগ্যবান। কিন্তু এটা কারা,
এটা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটির মানে এই নয় যে এরা অমুসলিম, তা নয়। কিন্তু ভালো করে বুঝুন, দুইটি গুণ যদি কোনো মুসলিমের ভিতরে থাকে তাহলে সে সাফা থেকে বঞ্চিত হবে। কার সাফা থেকে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাফা থেকে। সব সাফা থেকে কিন্তু সে বঞ্চিত হচ্ছে না, ভালো করে বুঝুন, উল্টা পাল্টা বুঝবেন না। এই হাদিসটু সিলসিলাতিল আহাদিস সহিহা 470 নম্বর এবং সহি তারগিব তারহিব 2218 নম্বর হাদিস। আন আবি উমামা রাদিয়াল্লাহু আনহু কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সিনফান মিন উম্মতি লান তানালুহুমা লান তালা লান তানালহুমা শাফাআতি, ইমামুন যালিম ওয়াকুল্লু গালিন মারিক মারিক। যে যারা অত্যাচারী শাসক এবং প্রত্যেকটি খেয়ানতকারী, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সাফা মানে পাবে না। এটি হচ্ছে মানে এই মানে এখানে বলা হচ্ছে যে উম্মতের দুই প্রকার লোক, এরা কারা? এরা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাফা থেকে বঞ্চিত হবে। সো এখানে বোঝা যাচ্ছে যে সাফা কিন্তু অনেকের সাফা থাকতে পারে, শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাফা থেকে সে বঞ্চিত বঞ্চিত হবে। আন আবি উমামা রাদিয়াল্লাহু আনহু কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা আগেই বলেছি যে এই যে সাফা, এই সাফাটা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাফা, এবং এটা থেকে বঞ্চিত হবে অত্যাচারী শাসক এবং প্রত্যেক খেয়ানতকারী। তাহলে খিয়ানত করা অত্যন্ত গর্হিত একটি কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন শরীয়তের ভাষায় আল গাসব, আল গাসব মানে হচ্ছে যে এটা এক ধরনের খিয়ানা, যে আল্লাহ সুবহানাহু ওয়া ইয়াকুল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, যে তোমরা অন্যায়ভাবে কোনো কিছুর মানে মালকে আত্মসাত করো না, বাইনাকুম বিল বাতিল, তাহলে তোমাদের সব কিছু বাতিল হয়ে যাবে। যেমন কেউ যদি জোর করে কিছু নেয় সেটাকেই গাসব বলা হয়, যে পারমিশন ছাড়া যদি কেউ কোনো ভাইয়ের কাছ থেকে কোনো জিনিস নিয়ে নেয় এবং সেটি খেলা ছলেই নিক অথবা মিছি মিছি নিয়ে যাক, সেটা একটি খেয়ানতকারী অন্তর্ভুক্ত হবে। আমরা বিস্তারিত বলতে চাচ্ছি না। তাহলে গাসপ মানে হচ্ছে আত্মসাতকারী, এক ধরনের যারা জোর করে নেয়, এবং যারা খেলা ছলে নেয় তারাও এর অন্তর্ভুক্ত হবে। প্রত্যেক খেয়ানতকারী। এখন একটি বিষয় আপনাদের সাথে আমি আলোচনা করতে চাই, সেটি হচ্ছে যে একটি হাদিসের ভিতরে যেমন আছে যে জানাজার নামাজের হাদিস, সেখানে বলা হচ্ছে যে সাফা করা হবে। আবার কেউ কেউ বলে থাকেন যে যাদের ছোট বাচ্চা ইন্তেকাল করেছে তারা পিতামাতার জন্য সাফা করবে। তাহলে এই বিষয়টুকু কেমন দেখা যায়?
সেটি হচ্ছে একটি বিষয় যে যে এটাতে অনেকের একটি ভুল ধারণা থাকতে পারে, এবং এই ভুল ধারণার জন্যই সমাজে সাফা সম্পর্কে অনেক সাধারণ কথাবার্তা মানুষের মাঝে প্রচলন ঘটেছে। অনেকে মনে করে যে উনি সাফা করবেন, আমার কোনো চিন্তা নাই, অথবা আমাকে ওই হুজুর করবে, কেননা জানাজার নামাজে তো এরা সাফা করছে ইত্যাদি। প্রিয় শ্রোতা, জানাজার নামাজের যে বিষয়, সেই বিষয়টুকু হচ্ছে যে হাদিসের ভিতরে এসেছে যে একটি জানাজার নামাজে মানুষ যত বেশি হবে তত মৃত ব্যক্তি উপকার লাভ করবে। ওয়াকুল্লামা কাসিরুল আল জামিউ কানা আফদালু লিল মাইয়িত ও আনফাউ লিকাউলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে জানাজার নামাজে যত বেশি লোক হবে তত বেশি উপকৃত হবে। قال رسول الله صلى الله عليه وسلم ما من ميت تصلي عليه أمة من المسلمين يبلغون 100 كلهم يشفعون له إلا شفعوا فيه وفي الحديث الآخر غفر له. যে তোমাদের মধ্যে যদি কোনো কেউ মৃত্যুবরণ করে এবং মুসলমানদের একটি দল তার জন্য নামাজ পড়ে, এখানে পরিষ্কার করে বলা হচ্ছে যে তুসাল্লি আলাইহি মানে তার জন্য নামাজ পড়ে, অর্থাৎ জানাজা পড়ে, যেটা আমাদের দেশের ধারণা যে জানাজার নামাজ একটি দোয়া, এটি কিন্তু ঠিক নয়। এটি হচ্ছে সলা, তুসাল্লি আলাই উম্মাতুন মিনাল মুসলিমিন, মুসলিম উম্মতের ভিতর থেকে, এবং যাদের সংখ্যা হবে 100, তাহলে তাদের সুপারিশ তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করতে পারে। এখানে গ্রহণ করতে পারে শাব্দিক ভাবে সরাসরি কথাটা নাই, বলা হচ্ছে ইল্লা শাফাউ ফি, তাদের জন্য সাফা করবে মানে যদি করে করবে। অন্য একটি হাদিসের মানে এসেছে যে গুফির আলাহু, তাদেরকে ক্ষমা করা হবে। তাহলে এই হাদিসে সে আগুন থেকে মুক্তি পেয়ে গেছে এই কথাটা নাই, কিন্তু ক্ষমার কথাটা হাদিসের ভিতরে আছে। তাহলে এটার থেকে বোঝা গেল যে এই এই যে সাফা, এটি হচ্ছে এক ধরনের দোয়া, যেই দোয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত ব্যক্তিকে ক্ষমা করে দেবেন। যে এখন মানে আরেকটি হাদিস আছে যেটাতে বলা হচ্ছে ওয়াকাদ ইয়াগফিরু লিল মাইয়িত ওয়ালাউ কানা আল আদাদি আকিল্লা মিআতি ইযা কানুল মুসলিমিন, যদি 100 এর কমও হয় তাতেও তাদেরকে আল্লাহ সুবহান ওয়া তাআলা ক্ষমা করে দিতে পারেন। শর্ত হচ্ছে যে লাম ইউখালি তাওহীদুহুম ফি শাই মিনাশ শিরক, যে যখন সে শিরকের সাথে মানে তাওহীদের সাথে শিরক যেন মিশ্রিত না হয়। যেমন ইয়াকুলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলেছেন মা মিন রাজুলিন মুসলিমিন ইয়ামুতু, মুসলমানদের ভিতরে যখন কোনো মুসলিম ইন্তেকাল করে, ফায়াকুমু আলা জানাজাতাহু 40 রাজুলান, যে 40 জন ব্যক্তি তার জন্য মানে জানাজার নামাজ পড়ে, জানাজাতুহু 40 রাজুলান লা ইউশরিকুনা বিল্লাহি শাইআ ইল্লা শাফাআহুমুল্লাহু ফি, যে এরা কেউই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শরীক করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাফাটা কবুল করবেন। এই যে কবুল করবেন, এটি আসলে যারা হাদিসের ব্যাখ্যা করেছেন তাদের এই ব্যাখ্যা থেকে এই জিনিসটা বের হয়ে এসেছে যে এটাকে কবুলই বোঝানো হচ্ছে। কিন্তু
এই যে সাফাটা মানে করছে হাদিসের ভিতরে যেটা এসেছে, 40 ব্যক্তি যিনি শিরিক করবে না দুনিয়াতে, সেটি হচ্ছে যে তাদের দোয়া হিসাবে আল্লাহ কবুল করবেন। এখন এই সাফার মাধ্যমে সে দোজখ থেকে নিষ্কৃতি পাবে কিনা সেটি স্কলারদের ভিতরে মানে অধিকাংশ স্কলার বলেছেন যে এটি পরকালে নাজাতের ব্যবস্থা হতে পারে, কিন্তু আমরা নিশ্চিত নই। এটি কেউ কেউ সাফার ভিতরে রেখেছে, কিন্তু এই সাফা সবচেয়ে উত্তম হচ্ছে এটি দোয়া হিসাবে গ্রহণযোগ্য। যেই সাফার কথা আল্লাহ সুবহান তাআলা কোরআনুল আজিমের ভিতরে বলেছেন যে সাফাকারী অনুমতি প্রাপ্ত হতে হবে, সেই সাফা শর্তের ভিতরে সেটি পড়ে না। কিন্তু যারা হাদিসের ব্যাখ্যা করেছেন তারা বলেছেন যে এটার শাফাআতুন নাস কাদ ইস্তিহাকু নার ফিহি আন লা ইয়াদখুলুহা, যে এমনও হতে পারে, এটি হাদিসের আল্লাহই উত্তম জানেন, আমরা এই বিষয়ে কোনো কমেন্ট করতে পারবো না যে এটি কি সেই সাফা নাকি না এই মানে একটি দোয়া। উত্তম হচ্ছে এটি একটি দোয়া, এই হিসাবে এটি দেখা উত্তম যে এটি হচ্ছে দোয়া। যেমন আমরা হাদিসুন দরির যে অন্ধ ব্যক্তির হাদিস যেটা আমরা দেখতে পেয়েছি সেখানে লেখা রয়েছে আল্লাহুম্মা শাফাউহু ফিয়া, ও যে হে আল্লাহ যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাফাটা আমার জন্য আপনি কবুল করুন, ওয়া শাফাআনি ফি, এবং এই এবং মানে আমি যেন মানে আমার জন্য যে সাফা করা হয়েছে সেটি যেন মানে আল্লাহ সুবহান ওয়া তাআলা কবুল করেন। অর্থাৎ সেখানে সাফা বলতে শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন যে এই সাফাটা হচ্ছে আর দোয়া, ওয়াশাফাআতু লুগাতান আদ-দুআ, এটি হচ্ছে একটি দোয়া। এখন এই বিষয়ে আরেকটি সংশয় থেকে যায়, সেটি হচ্ছে যে মানে যারা ছোট বাচ্চা ইন্তেকাল করে তাদের ক্ষেত্রে আমাদের অনেকের ধারণা যে তারা সাফা করবে, এটিও আসলে ঠিক নয়, এইভাবে কথা বলাটা ঠিক নয়। সাফা করবে কথাগুলো কিন্তু হাদিসে নাই, এই কারণে কিছু কিছু স্কলার বলেছে যে এটিও সাফা করবে, এই এইভাবে আবেগপূর্ণ ভাবে কথা বলাটা কতটা সহি সেটি আল্লাহই ভালো জানেন। এটি হচ্ছে যে একটি সঠিক হাদিস সহি যে যাদের সন্তান মারা গেছে অল্প প্রাপ্ত বয়স্ক হিসাবে তারা তাদের পিতা মাতাকে জান্নাতে নিয়ে যাবে, মা মিন মুসলিমিন ইয়ামুতু লাহুমা সালাসাতুন মিনাল ওয়ালাদ লাম ইয়াবলুগুল হানাসা ইল্লা আদখালাহুমুল্লাহু ওয়া আবওয়াইহিমুল জান্নাহ বিফাদলি রাহমাতি ক্বাল, যে মুসলমানদের ভিতরে যে তিনটি সন্তান যার মারা যায় কিন্তু সে বালেগ হয় নাই, অর্থাৎ পাপ কাজে এখনো কোনো পাপ কাজ করে নাই, লাম ইয়াবলুগু হানাসা ইল্লা আদখালাহুমুল্লাহু ওয়া আবওয়াইহিমুল জান্না বিফাদলি রহমা, তাদেরকে তাদের পিতামাতা সহ আল্লাহর ফদল হিসাবে জান্নাতে প্রবেশ করাবেন। এটি হচ্ছে হাদিসের ভাষা, এখানে কিন্তু বলা হচ্ছে না যে ওই সন্তানগুলো মানে সাফা করছে, এটি হচ্ছে আল্লাহর একটি ফাদলুল্লাহ, আল্লাহর একটি অনুগ্রহ যে ওই ছোট ছোট সন্তান তারা তাদের পিতামাতা সহ জান্নাতে প্রবেশ করবে। হাত্তা ইয়াজিবু আবুনা, তখন ওই সন্তানরা মানে জান্নাতের দরজায় যাবে। সবার ক্ষেত্রে বিভিন্ন কিরকম হবে এর একটি বর্ণনা নবী সাল্লাল্লাহু আলাইহি দিয়েছেন, ওয়া কুনুনা আলা বাবিন মিন আবওয়াই আবওয়াবিল জান্নাহ, যে তারা কেউ কেউ জান্নাতের দরজায় অপেক্ষা করবে, ফায়াকুলু লাহ, তারা বলবে তাদেরকে বল লাহুম
উদখুলুল জান্না, তোমরা জান্নাতে প্রবেশ করো। ফায়াকুলুনা হাত্তা ইউজিবু আবুনা, তারা বলবে যে আমাদের পিতামাতা আসলে তাহলে আমরা প্রবেশ করব। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ অনুগ্রহে ওই পিতামাতাকেও সেখানে হাজির করা হবে। তখন একটি হুকুম করা হবে, উদখুলুল জান্না আনতুম, তোমরা ছোট বাচ্চাগুলো, তোমরা এবং তোমাদের পিতামাতা সবাই জান্নাতে প্রবেশ করো, বিফাদলি রহমাতিল্লাহ, আল্লাহর অনুগ্রহে। এখানে সাফা কোথায় আছে? কোথাও নাই। আইয়ুমা মারাতিন মাতা লাহা সালাসাতুন মিনাল ওয়ালাদ, যেই মহিলার তিনটি সন্তান ইন্তেকাল করেছে, তারা কানু হিজাবান মিনান নার, তারা জাহান্নামের প্রতিবন্ধক হবে। কালাত ইমরাতু ওয়া ইসনান, যদি দুইটি সন্তান হয়, কাল ওয়া ইসনান, দুইটি হলেও। এটি হচ্ছে আরেকটি হাদিস। তাহলে যাদের ছোট ছোট বাচ্চা ইন্তেকাল করে, শুধু তাদের মাধ্যমে একটি ঘটনা ঘটবে, সেটি তাদের পিতামাতার জন্য। সেটি হচ্ছে যে তারা তাদের পিতামাতা সহ জান্নাতে প্রবেশ করবে, আর সেটি হবে ফাদলুর রহমাতিল্লাহ, এটি হচ্ছে আল্লাহর রহমতের গুণে। এখন সাফা করবে কিনা, সাফা করবে কিনা, কোন কোন স্কলার বলেছেন, কিন্তু এটি কিন্তু সাহাবিরা এই কথাটা বলে নাই, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে এটি হাদিসের ভিতরে সাফা করবে এই কথাটা নাই। সেটি হচ্ছে শুধুমাত্র আল্লাহর অনুগ্রহে, রহমতে এবং ফদল, ফদল এবং রহমা, এই দুইটি বিষয়ের কারণে তারা জান্নাতে প্রবেশ করবে। কেননা ছোট যে বাচ্চাগুলি, সেগুলো ছোট হিসাবেই কিয়ামতের দিন উঠবে। সিগারুহুম দামিসুল জান্না, যে দামিসু মানে ছোট ছোট, অনেকে বলেছে পাখি, অথবা এখানে মুহাদ্দিসরা এটা দামিস মানে হচ্ছে যে একটা প্রাণী যেটা পানিতে থাকে, সব জায়গায় যায়, অথবা যে প্রাণী ঘুরে বেড়ায়, পাখিও অনেক অনুবাদ করেছে। এটি প্রকৃত কি জিনিস সেটি আল্লাহই ভালো জানেন। দামিসুল জান্না মানে এমন একটা প্রাণী, এটা পাখি হোক অন্য কোনো প্রাণী হোক, মানে সব জায়গায় যায়, মানে ঘুরে ফেরে। ছোট বাচ্চাগুলি জান্নাতে এমন অবস্থা হবে, মুসলমানদের ছোট বাচ্চাগুলো যারা অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় মারা গিয়েছে, কিন্তু প্রাপ্ত বয়স্ক মারা গেলে তার অবস্থা এরকম হবে না। ইয়াতালাক্কা আহাদুহুমু আবাউহু, তাদের মানে এই হাদিসটা এসেছে মুসলিম শরীফে, 2635 নম্বর হাদিস, যেখানে এক ব্যক্তি দুইটি বাচ্চা ইন্তেকাল করেছিল। তখন আবু হুরায়রাকে ওই লোকটি অনুরোধ করেছিল যে আমাকে কোন একটি হাদিস বলে সান্ত্বনা দিন, যে আমার তো দুইজন ইন্তেকাল করেছে, দুইটি ছেলে মানে দুইটি সন্তান। তখন আবু হুরায়রা এই হাদিস দিয়ে বলেছিলেন যে তারা ছোট মানে প্রাণীর মতো অথবা পাখির মতো জান্নাতে ঘোরাফেরা করবে। তাদের একজন তাদের পিতাকে পিতার সাথে দেখা করবে, ইয়াতালাক্কা আহাদুহুম আবাউহু, তাদের পিতার সাথে দেখা হবে, অথবা আর হাদিসে আবার বলা হয়েছে আও কালা আবাওয়াইহি ফায়াখুযু বিসাউবি, অথবা সে তার পিতা মাতার সাথে দেখা করবে, হয় পিতার সাথে অথবা পিতা এবং মায়ের সাথে, উভয়ের সাথে, বলা ফায়াখুযু বিসাউবিহি, এবং সে তার কাপড় ধরে টানবে, কাপড় ধরবে, আও কালা বিয়াদিহি, অথবা তার হাত ধরে টানবে। এই কিন্তু এখানে কিন্তু সাফা করবে এই কথাটা নাই। সুতরাং হাদিস না বুঝে আন্তাজেই সাফা করবে, এইগুলো থেকে আমাদের বেঁচে থাকা অনেক বেশি উত্তম। এটি ধরে নেওয়া হয় যে এটি অনেকটা সাফার মতো হবে, কিন্তু যেটা আমরা পরিষ্কারভাবে জানি না, যেটার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ, কুলিল্লাহি শাফাআতুন জামিয়া, যে সাফা
মানে পরকালে দোজখের আগুন থেকে মানুষকে মুক্তি দিবে, সেই ধরনের শাফা মানে কে করবেন কে পাবেন, যেহেতু তিনটি শর্তের সাথে সংশ্লিষ্ট, সুতরাং সেই বিষয়ে এরকম কথা না বলাই ভালো। তবে যেটি বলতে হবে সেটি হচ্ছে যে আল্লাহ সুবহান ওয়া তাআলা যদি চান, তাহলে আল্লাহর ফদলে এবং আল্লাহর রহমতে, বিফাদলি ওয়া রহমাতিল্লাহ, এখানে বলেই দিয়েছে কি কারণে প্রবেশ করবে। সেখানে সাফার কারণে যদি হতো তাহলে হাদিসের ভিতরে থাকতো বিশাফাআতুহুম, এভাবে বিশাফাআহুম এভাবে আসতো, কিন্তু এইভাবে কোনো কথা আসে নাই। বিফাদলি রহমাতি, যে আল্লাহর ফজল এবং রহমতের বিনিময়ে তারা জান্নাতে প্রবেশ করবে, সন্তান এবং সন্তানের বাবা অথবা সন্তানের মা অথবা উভয়ই। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয় মা অথবা বাবা অথবা উভয়ই, এটা দিয়ে ইঙ্গিত দিচ্ছে যে কে সাফা প্রাপ্ত হবে সেটি আল্লাহই ভালো জানেন। তার মানে অনুমতির দরকার আছে, আল্লাহর সন্তুষ্টির দরকার আছে, আর কোন সন্তান সেটা করবে সেটি আল্লাহই ভালো জানেন। সুতরাং যে কোনো মানুষের ছোট সন্তান মুসলমানদের ঘরে জন্ম হলেও তাকে সিগারুহুম দামিসুল জান্না বলা নিষেধ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার এরকম একটি হাদিসে, আমরা অনেক আগের একটি ক্লাসে আলোচনা করেছিলাম, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরকম একটি ছোট বাচ্চা ইন্তেকালের পর এই হাদিস বর্ণনা করতেছিল যে এটি ছোট বাচ্চা, সে তো কোনো গুনার কাজ করে নাই, সুতরাং সে সিগারুহুম দা মিসুল জান্না, সে জান্নাতের ছোট পাখির মতো ঘুরে বেড়াবে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ধমক দিয়েছিলেন যে তুমি কিভাবে জানো। তাতে বোঝা যাচ্ছে যে অনুমতি ছাড়া মানে কেউ দুনিয়া থেকে বলতে পারবে না যে কে সাফা করবে। আর এই যে জানাজার নামাজের যে জিনিসগুলো হচ্ছে, সেটি হচ্ছে সাফা শব্দটি দিয়ে এর গুরুত্ব বোঝানো হয়েছে, যে জানাজার নামাজে যদি যারা শিরিক না করে এই ধরনের লোক হতে হবে। আমাদের বাংলাদেশি কমিউনিটিতে যদি আমরা মৃত্যুবরণ করি তাহলে আমাদের কপালে কি আছে আল্লাহই ভালো জানে, কেননা আমাদের সমাজে শিরিক কিভাবে হয় সেটার কোনো জ্ঞানই আমাদের সমাজে নাই। শুধু বলা হয় যে আমি শিরিক করি না, এই আমি শিরিক করি না, শিরিক করা পছন্দ হয় না, এইগুলি বললেই শিরিক সম্পর্কে জানা হয় না। শিরিক কিভাবে হয় সেটি জানতে গেলে ছোট শিরিক বড় শিরিকের আলাদা বই আছে, আলেমদের কাছ থেকে শিখতে হবে কোনটাকে শিরিক বলা হয়, কিভাবে সংগঠিত হয়। সেই শিরিক থেকে যারা দূরে থাকে, ওরকম 40 ব্যক্তি যদি কারোর জানাজার নামাজ পড়ে, তাহলে আল্লাহ তাদের দোয়াটাকে আল্লাহ কবুল করবেন বলে হাদিসে ইশারা করা হচ্ছে। ওই দোয়াকে বলা হচ্ছে সাফা। হতে পারে যারা হাদিসের ব্যাখ্যা করেছে, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা শব্দটা ব্যবহার করেছে, সুতরাং হতে পারে যে ওই 40 ব্যক্তির দোয়া মানে জন্য ওই ব্যক্তিকে আল্লাহ সুবহান ওয়া তাআলা পরকালে আগুন থেকে মুক্তি দিয়ে দিবেন, এটি হচ্ছে সহি ধারণা। কিন্তু কোন 40 ব্যক্তি, কে সে 40, সেটি আমরা জানি না। আর যিনি মৃত ব্যক্তি সে এটার পাওয়ার উপযুক্ত কিনা সেটাও অদৃশ্যের ব্যাপার। ধরেন আমাদের এক যারা শুনছেন তারা, তাদের কেউ একজন এই মুহূর্তে ইন্তেকাল করলেন। এখন বড় শহরে থাকার একটি সুবিধা হচ্ছে যে নিউ ইয়র্ক, টরন্টো, লস এঞ্জেলেস, যে সকল বড় বড় শহরে আপনারা আছেন, তাদের একটা সুবিধা হচ্ছে যে 100 জনের মতো জানাজার নামাজ পড়তে পারবে এই ধরনের শহরে যারা থাকেন। তো তাতে এদের সাফা পাওয়া সম্ভব, সহজ, এবং তাতে আল্লাহ সুবহান ওয়া তাআলা তাকে ক্ষমা করতে পারেন। কিন্তু এই 100 জন কোন 100 জন সেটা তো আমরা কেউ জানি না। আল্লাহর সুবহান ওয়া তাআলা মানে অনুমতিপ্রাপ্ত কে হয়েছে সেটি আমরা জানি না, এটি একটি বিষয়। যেহেতু এটি অদৃশ্য আমরা জানি না, সুতরাং এটি আল গায়েব। আরেকটি হচ্ছে যে যিনি ইন্তেকাল করেছেন, যিনি মানে যার জানাজা হচ্ছে, তিনি আল্লাহ সন্তুষ্টি অর্জন করছে কিনা সেটি হচ্ছে আল গায়েব, সেটি আমরা জানি না। এই কারণেই
মৃত ব্যক্তিকে মরহুম বলা নিষেধ। আমাদের দেশে অনেকেই বলে যে মরহুম মানে উমুক, মরহুম আবদুল্লাহ, এরকম বলা হয়, কিন্তু এরকম বলার কোনো দলিল নাই। কেননা মারহম মানে হচ্ছে তিনি রহম প্রাপ্ত হয়েছেন, তো তিনি যে রহম প্রাপ্ত হয়েছেন এটি হচ্ছে অদৃশ্য, আল গাইব। এটি যেহেতু আমরা জানি না, সুতরাং না জানা সত্ত্বে কোনো মানুষকে মরহাম বলা শরীয়ত বিরোধী, এটি বললে গুনা হবে। কেননা আপনি আল গায়েব জেনে যাচ্ছেন যে আল্লাহ সুবহান ওয়া তাআলা তার উপরে রহম করেছে, এটি আপনি নিশ্চিত হলেন কিভাবে? এই কারণে কোনো হাদিসের বইতে কোনো সাহাবিদের নামের আগে আপনারা লক্ষ্য করবেন যে কোনো মুহাদ্দিস মারহুম কথাটা লিখে নাই। কোথায় লেখা হয় আর কোথায় বলা হয়? আমাদের হতভাগা বাংলাদেশে, কেননা আমরা বাংলাদেশি অত্যন্ত হতভাগা। কোরআন হাদিসের কোনো খবর নাই, দুনিয়াতে যত ধরনের গুনাহ আর শিরিক আমরা করতে পারি ইচ্ছা মতো করে নিচ্ছি, জেনে না জেনে সংশোধনের কোনো রাস্তার আমরা পাচ্ছি না। কেননা আমরা বলে যাচ্ছি বংশ পরম্পরায় আমাদের আব্বা মরহুম, আমাদের আম্মা মরহুমা, আমাদের এই মরহুম, এইভাবে মরহুম বলা যায় না। কেননা যদি বলতেই হয়, মানে বলা তো যায় না, এটা আল্লাহর উপরে ভরসা করতে হবে, ইনশা আল্লাহ বলতে হবে, মারহুম ইনশা আল্লাহ যদি একান্তই বলতে হয়, এটা বলাই ঠিক না। এই কারণেই তার জন্য মৃত ব্যক্তির জন্য বলতে হবে কি, গাফারুল্লাহু লাহু, ইয়া আল্লাহ তাকে ক্ষমা করো। কিন্তু আমি যদি বলে যাই যে মরহুম মৃত ব্যক্তি মাগফুর, তাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, সেটি তো আল গাইব, এটি আমি কিভাবে বলবো? আমি শুধু তার জন্য ক্ষমা চাইতে পারি, কিন্তু আল্লাহ ক্ষমা করেছেন কিনা সেটি আল্লাহই ভালো জানেন। সুতরাং যে 40 ব্যক্তি যার সাফা মানে যিনি করবে, সেটি হচ্ছে এক ধরনের বিশেষ দোয়া, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটি পরকালে তাকে আগুন থেকে মুক্তি দিবে বলে স্কলারদের ধারণা। হ্যাঁ, কিন্তু সেটাকে অকাট্যভাবে মানে যে সাফার কথা আল্লাহ সুবহান ওয়া তাআলা কিয়ামতের দিন করবেন, সেটির অর্থে যদি আমরা নিতে চাই, তাহলে আমরা কোনো ব্যক্তিকে নির্দেশ করতে পারবো না যে কোন 40 ব্যক্তি অথবা কোন 100 ব্যক্তি আর কে এসে প্রাপ্ত হয়েছে, এটি আমরা বলতে পারবো না। এটি হচ্ছে মূল কথা। মনে করেন একেবারে আলিমদের 40 জন সারা পৃথিবীর বিশিষ্ট আলিমকে আমরা যদি নিয়ে জানাজার নামাজটা পড়ি, তাতেও আমরা বলতে পারবো না যে 40 জন আলিমের সাফা ওই মৃত ব্যক্তির জন্য উপযুক্ত হয়েছে এবং আল্লাহ তাকে সাফা দিবে, এটি আমরা বলতে পারবো না। এটি হচ্ছে দোয়া অর্থে বুঝতে হবে। তবে জিনিসটি গুরুত্বপূর্ণ, হতে পারে যে এই দোয়া জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা কিয়ামতের দিন তাকে মুক্তি দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। এর বাইরে এর কোনো সঠিক ব্যাখ্যা নাই। সাফা মানে কে পাবেন, এর বড় জিনিসটি হচ্ছে যে যারা কবিরা গুনাহ করছে তাদের জন্য সাফা মানে হবে। কার সাফা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাফা পাবেন। আন আনাস বিন মালিক আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল শাফাআতি লি আহলিল কাবায়ির মিন উম্মতি, আমার সাফা আমার উম্মতের যারা কবিরা গুনাহ করেছে তাদের জন্য। সুতরাং যদি কোনো ব্যক্তি শিরিক না করে কিন্তু কবিরা গুনায় লিপ্ত থাকে, তাহলে আমাদের কোনো সমস্যা থাকছে না। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিমদের ভিতরে, মুমিনদের ভিতরে যারা কবিরা গুনাহ করছে তাদের জন্য তিনি সাফা করবেন। উদাহরণ দিচ্ছি, যেমন আমাদের ভিতরে যারা আমরা পিতামাতার অবাধ্য হয়েছি, মনে করেন যারা আমরা হতভাগা, অনেকেই পিতামাতার কথা শুনি নাই তাদের জীবিত অবস্থায়, তাদেরকে খুশি করতে পারি নাই, আমেরিকায় থাকি, কানাডায় থাকি, পিতামাতার হক নষ্ট করেছি, তাহলে আমাদের বাঁচার উপায় কি? বাঁচার উপায় হচ্ছে একটাই, কেননা পিতামাতার অবাধ্য হওয়া হচ্ছে একটা সব মানে অত্যন্ত বড় একটি কবিরা গুনাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কবিরা গুনাহ।
এখন এই কবিরা গুনাহ যে আমাদের হয়েছে, আমরা কিভাবে বাঁচবো? তাহলে বাঁচার উপায় হচ্ছে দুটো, একটি হচ্ছে শিরিক করা যাবে না, শিরিক যদি না করি তাহলে আমাদের উপরে সাফা হতে পারে, যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাফা হবে। কিন্তু তার জন্য দুইটি শর্ত থাকতে হবে, একটি হচ্ছে আপনি অত্যাচার করতে পারবেন না মানুষকে, ইমামুন জালুম, আপনি যদি অত্যাচার করেন মানুষকে তাহলে আপনি বঞ্চিত হবেন, অথবা আপনি যদি খেয়ানত করেন কারোর টাকা পয়সা, কারোর আমানত, কেউ কোনো মানে আপনার কাছে কিছু আমানত রাখলো, এটাকে খেয়ানত করে দিলেন, উল্লু গালিব গালিন মারিকি, তাহলে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাফাটা পাবেন না। তবে আপনি মুসলমানদের সাফা পেতে পারেন, অথবা আল্লাহর সাফাও পেতে পারেন। সাফা কিন্তু যারা করবে সেটির একটি তালিকাও হাদিসের ভিতরে এসেছে, একটি হচ্ছে আন্নাবিউন ওয়াল মালাইকাতু ওয়াল মুমিনুন, তাহলে নবী রাসুল, তারপরে হচ্ছে ফেরেস্তা, তারপরে হচ্ছে মুমিন, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি সাফা হবে। সবার সাফা শেষ হয়ে যাওয়ার পর আমরা সেই হাদিস ইনশাআল্লাহ পরে আলোচনা করছি। যে কোনো মুসলিম সে সাফা করতে পারবে পরকালে, এটি হাদিসের ভিতরে আছে। সেখান থেকে আমাদের বাংলাদেশে ধারণা হয়েছে যে উনি তো মুসলিম, সুতরাং উনি আমার জন্য সাফা করবে। এভাবে হাদিস থেকে দলিল নিয়ে নিজে নিজেই থিওরি বানানো যায় না, আগে বুঝতে হবে। আমাদের সমস্যা হলো কি, যে আমরা ঠিক মতো বুঝি না, না বুঝেই আমরা নানান কিছু বলতে থাকি। আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনুল কারিমের ভিতরে বলেছেন, কুলিল্লাহি শাফাআতু জামিয়া, যে প্রত্যেকটি সাফা হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলাই হচ্ছে এর মালিক। তাহলে আবার হাদিসের ভিতরে এসেছে যে জানাজার নামাজে যে সাফা হবে 40 জনের, তাহলে সেই সাফা মানে আল্লাহ সুবহানাহু তাআলা কবুল করবেন, এবং বিনিময়ে তার হয়তো মানে এই সেই দোজক থেকে সে নিষ্কৃতি পেয়ে যাবে ইনশাআল্লাহু তাআলা। কিন্তু এখন কোরআনের ভিতরে বলা হলো যে আল্লাহ এর মালিক, কেউ কিছু করতে পারবে না, আবার হাদিসের ভিতরে বলা হচ্ছে মানে মানে করতে করতে পারবে, তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়? আমাদের শরিয়ার ভিতরে কোরআনের অনেক কিছু আছে যেগুলিকে আপনার বুঝতে গেলে হাদিসের হুকুমটাকেও সামনে আনতে হবে। আপনাদের একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণ দিয়ে জিনিসটি বুঝিয়ে বলছি। যেমন কোরআনুল আজিমের ভিতরে এসেছে সূরা আল আহজাব আয়াত নম্বর 40, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম, যে মুহাম্মাদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন। তাহলে এটা এসেছে, এটির আসবাব হচ্ছে জাইদ বিন হারিসা, যে যাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালক পুত্র হিসাবে নিয়েছিলেন। তো জাহিলিয়াতের যুগে যেহেতু যিনি পালক পুত্র হিসাবে নিতেন তার নামেই তাকে ডাকা হতো, তাকে বলা হতো জাইদ বিন মুহাম্মাদ, যেন না মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পালক পুত্র। এখন জাইদ বিন হারিসার যে ওয়াইফ, সে যখন তাকে তালাক দিয়ে দিল, সেই পুত্রবধূকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি বিবাহ করলেন, তখন ওরা যেটি ভুল বুঝেছিল যে তাহলে তিনি পিতা হয়ে কিভাবে পুত্রবধূকে বিয়ে করছেন, তখন আল্লাহ সুবহানাহু তাআলা বলে দিচ্ছেন যে মুহাম্মাদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম, আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4টি ছেলে, কাসেম, তাহের, তৈয়েব এবং ইব্রাহিম, এই 3টি ছেলে তারা জন্মগ্রহণ করার পরপরই কি শিশু অবস্থায় ইন্তেকাল করেছে, কেউই বালেগ হন নাই, সুতরাং কেউ পুরুষতেই হয় নাই, শুধু কোনো পুরুষের পিতা নন। এটি হচ্ছে কোরআনের হুকুম। কিন্তু হাদিসের ভিতরে এসেছে
এটি ইবনে মাজাতে এসেছে হাদিসটি, 313 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নামা আনা লাকুম বিমানজিলাতিল ওয়ালাদি, যে আমি তোমাদের কাছে পিতার মতো, পিতার মর্যাদায়, ও আল্লিমুকুম, আমি তোমাদেরকে শিক্ষা দেই। হাদিসে বলছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে মানে তাদের সাহাবিদের কাছে পিতার মতো, অথচ কোরআনে বলছে যে তিনি পিতা নন। ইন্নামা আনা লাকুম বিমানজিলাতিল ওয়ালাদ, আমি তোমাদের কাছে পিতার মতো, এভাবে বলা যায় কিনা? হ্যাঁ বলা যায়, কিন্তু এটি পিতার মতো। সুতরাং কোরআনের ওই আয়াতের ব্যাখ্যা হচ্ছে হাদিস, যে এটি হচ্ছে ইবনে ইমাম আল কুরতুবি রাহেমাহুল্লাহ তাআলা তিনি বলছেন যে ইয়ান্নাহু ইয়াজুজু আন ইয়াকালা আন ইয়াকুলু ইন্নাহু আবুল মুমিন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুমিনদের পিতা বলা জায়েজ আছে, কেননা ফি হুরমা, এটি হচ্ছে সম্মানের দিক থেকে। ওয়া কাউলাহু তাআলা মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম আইয়ে ফিন নাসব, আর ওটি হচ্ছে বায়োলজিক্যাল বাবা, মানে বায়োলজিক্যাল পিতার কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছে, যে তোমাদের ভিতরে কারোর বায়োলজিক্যাল ফাদার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নন, কিন্তু আধ্যাত্মিক পিতা বটে, আধ্যাত্মিক পিতা। তাহলে যে সাফা আল্লাহ বলছেন যে এটির মালিক আল্লাহ, সেটি হচ্ছে ওই সাফা যেটির জন্য তিনটি শর্ত থাকতে হবে এবং কিয়ামতের দিন আগুন থেকে মুক্তি দিবে, আগুনে ঢোকার আগে অথবা আগুনে ঢোকার পরে, উভয়ই। তো এই হচ্ছে ওই বিষয়ে আমরা বিস্তারিত বলতে চাই না, কিন্তু বায়োলজিক্যাল ফাদার না হলেও আল্লাহ সুবহান ওয়া তাআলা পিতা বলে অন্যকে সম্মানিত করেছেন। এরকম কোরআনুল আজিমে সূরা বাকারায় এসেছে, ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহান আবাইকা ইব্রাহিমা ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ইলাহান ওয়াহিদান নাহনু লাহু মুসলিমুন। এখানে ইসমাঈল হচ্ছে চাচা হয়, মানে তাহলে তাকেও বাবা বলা হচ্ছে, মানে এই এরকম একটি উদাহরণ স্কলাররা দিয়ে থাকে যে বায়োলজিক্যাল ফাদার নন, কিন্তু আল্লাহ সুবহান ওয়া তাআলা বাবার কাতারে রেখেছেন। আবা ইকা, এখানে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, এই তিন ব্যক্তির নাম আল্লাহ উল্লেখ করেছেন। তাহলে ইয়াকুব, ইসহাক এবং ইব্রাহিম, এদের হচ্ছে বায়োলজিক্যাল রিলেশনশিপ, কিন্তু ইসমাইল হচ্ছে বায়োলজিক্যাল কিন্তু চাচা, কিন্তু আল্লাহ সুবহান ওয়া তাআলা আবাইক বলেছেন। সুতরাং অর্থাৎ কোরআনের কোন আয়াতের ব্যাখ্যা হাদিসের ব্যাখ্যার অনুকূলে হতে হবে, তাতেই আমরা প্রকৃত জিনিসটা বুঝতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় শ্রোতা যারা শুনছেন, তাহলে আমাদের যে সাফা, এই সাফার ক্ষেত্রে যেমন কোন কোন ব্যক্তি বলেছেন যে বেদাত যারা করে থাকে তারা সাফাত লাভ থেকে বঞ্চিত হবে, এটি কিন্তু বলা ঠিক নয়, আল্লাহই ভালো জানেন। কেননা যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে উম্মতের ভিতর যারা কবিরা গুনা করবে, তো অনেক বেদাত তো কবিরা গুনার মতো হয়ে যায়, সুতরাং কবিরা গুনা করলে তো আল্লাহ তার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাফা হবে, এটি হাদিসের ভিতরে এসেছে, আবু দাউদের হাদিস 4739। সুতরাং সাফাতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি, তো বেদাত করলে কবিরা গুনা হয়, তো বেদাত তো শিরিক নয় সাধারণভাবে, তাহলে বিদাত করলে তাকে মানে মানে সাফা পাবে না, এই কথাটা বলা কি ঠিক? এটি আসলে অতিরিক্ত কথা, এই এই ধরনের কথা না বলাই উত্তম। আমি জানি কিছু কিছু আলিম এই বিষয়ে কিছু বই লিখেছেন এবং তারা এটাও বলেছেন, কিন্তু এই এইভাবে কথা বলা উচিত নয়, আমাদের সতর্ক হতে হবে। কেননা সাফা এমন একটা বিষয়
যেটি সঠিক দলিল ছাড়া কাউকে বঞ্চিত করাও যেমন ঠিক নয়, আবার সঠিক দলিল ছাড়া কে করবে সেটাও বলাও ঠিক নয়। সুতরাং আন্তাজেই মানে বিদাত করলে সাফা বঞ্চিত হবে, মানে হাউজে কাউসার থেকে তাদেরকে দূর হয়ে যা দূর হয়ে যা বলা হবে, এর মানে এই নয় যে সে সাফা পাবে না, কেননা সাফা পেতে পারে, আল্লাহ ভালো জানেন। সুতরাং এই ধরনের কথার গুরুত্বটা অনেক কম, এটি দলিল ভিত্তিক কথা নয়। সুতরাং না জেনে মানে এই ধরনের কথা না বলাই উত্তম। হয়তো কোনো কোনো স্কলার বলেছেন, যার জন্য আমাদের মানে ভাই যিনি সাফার উপর একটি কিতাব লিখেছেন, মোহাম্মদ আকমাল হুসাইন হাফিজাহুল্লাহ তাআলা, আল্লাহ সুবহানাহু তাআলা তার জ্ঞান এবং তার সহি দাওয়াতকে বিশ্বের আনাচে কানাচে পৌঁছে দিন, তিনি একটি বই লিখেছেন ছোট, কিয়ামত দিবসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাফাতের অন্তর্ভুক্ত হবেন কে। সেখানে তিনি বলেছেন যে বিদাত করলে সে সাফা থেকে বঞ্চিত হবে। এটি দলিল দলিল হিসাবে এটি শক্তিশালী নয়, কেননা সেখানে সাফা কথাটা নাই। এখানে বলা হচ্ছে যে মান আহাদাসা হাদাসান আও আওয়া মুহদাসান ফালাইহি লানাতুল্লাহ ওয়াল মালাইকাতু ওয়ান নাসি আজমাইন, যে আল্লাহর অভিশাপ প্রাপ্ত হবে, মানুষের অভিশাপ প্রাপ্ত হবে, লা ইয়াকবালু মিনহুন আদলুন ওয়ালা সারফুন, যে তাদের কোনো মানে ইবাদত মানে তাদের উপরে মানে কোনো কিছু ফিদিয়া ইবাদত নফল ইত্যাদি এগুলো মানে কবুল হবে না ইত্যাদি, কিন্তু সাফা হবে না এটা নিশ্চিত ভাবে এইভাবে এই হাদিস থেকে বঞ্চিত হবে এটা বোঝা যায় না, আল্লাহ উত্তম জানেন। না বলাই উত্তম, কেননা সাফা হচ্ছে যারা কবিরা গুনা করে, যেমন একজন মানুষ একজনকে খুন করলো, তো খুন করা তো একটা কবিরা গুনা। তারপরে একজন মুসলিম সে মদ খেলো, একজন মুসলিম পিতামাতার অবাধ্য হয়ে কোনোদিনই তাকে মানলো না, কিন্তু সে তো মুসলিম, তো সে তো কাফের আমরা বলতে পারি না। সুতরাং মুসলমান যদি হয় তো সে সাফা পেতে পারে, আমি এখান থেকে কিভাবে এটা বলবো যে সে সাফা পাবে না? এই কারণেই প্রিয় শ্রোতা, সাফা জিনিসটাকে ভালো করে শিখুন শিখুন, এই খালি উল্টা পাল্টা ইমোশনাল হয়ে এই মানে মানে কথা না বলাই আমাদের জন্য সবচেয়ে বেশি নিরাপদ। যে কোনো মুসলিম সাফা অন্তর্ভুক্ত হবে, এর দলিল হচ্ছে দুটো হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু উবায়দা ইবনুল জাররাহ থেকে বর্ণিত আছে, যখন তারা একটা বিষয় নিয়ে আলোচনা করছিলেন, তখন তিনি হঠাৎ করে বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আলা উখবিরুকুম বিমা খাইয়ারানি রব্বি আনিফান, আমি কি তোমাদেরকে একটি সুসংবাদ মানে দিব না, যে যেটা আমি আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে স্বাধীনতা দিয়েছেন এটা বলার জন্য? কুল না বালা ইয়া রাসূলুল্লাহ, তখন সাহাবীরা বলল যে জি আপনি বলুন সুসংবাদটা কি বলুন। তখন তিনি বললেন, খাইয়ারানি বাইনা আন ইয়াদখুলু সুলুসা উম্মতি জান্না বিগাইরি হিসাব ওয়ালা আযাব, যে আমার উম্মতের দুই তৃতীয়াংশ বিনা শাস্তিতে এবং বিনা হিসাবে, হিসাবও হবে না শাস্তিও হবে না, তাদেরকে জান্নাতে পৌঁছে দেওয়া হবে, দাখিল করা হবে। এটি একটি অপশন, একটি চয়েস। আরেকটি হচ্ছে আশ-শাফা ওয়া বাইনা আশ-শাফা, তো এই দুইটার ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চয়েস দেওয়া হয়েছে, খাইয়ারানি মানে তাকে চয়েস দেওয়া হয়েছে যে আপনি কোনটা নেবেন। কুলনা ইয়া রাসূলুল্লাহ মাল্লাযী আখতারাত, আপনি কোনটাকে পছন্দ করেছেন? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আখতারতু শাফা, আমি সাফা করাটাকে নিয়েছি। এই সাফাটা হচ্ছে আশ-শাফা, এখানে আল এসেছে হাদিসে আশ-শাফা, যে সাফা মানুষকে দোজক থেকে নিষ্কৃতি দিবে অথবা দোজকে যেতে দিবে না। তখন সাহাবীরা আবেগে আপ্লুত হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এমন ভাবে জিনিসটা চেয়েছে যে সরাসরি নয়, ইনডাইরেক্টলি। এই কারণেই মানুষের কাছে সরাসরি সাফা চাওয়া যায় না,
হাদিসের ভিতরে এসেছে, কুলনা জামিয়ান, আমরা সবাই বললাম, ইয়া রাসূল আল্লাহ ইজআল লানা মিন আহলি শাফাআতিক, যে আপনি যাদের জন্য সাফা করবেন আল্লাহ যেন সেই দলে আমাকে রাখেন। ভালো করে শুনুন, যেটা আমাদের দেশে করা হয়, আমাদের দেশে যারা পীরের মুরিদ, তারা পীর এবং মুরিদের ব্যবসাটা চালু আছে একটাই কারণ, সেটি হচ্ছে যে তারা পরকালে আমার জন্য সাফা করবে, আর তিনি আমাদের সাথে কন্ট্যাক্ট নিয়েছেন যে তোমাদের কোনো চিন্তা নাই, আমি তোমাদের জন্য সাফা করবো, আমি বরঞ্চ চিন্তায় অস্থির। যারা অনেক দল করে, অনেক ধরনের দাওয়াতি প্রোগ্রাম, আমরা নাম বলতে চাই না, তাদেরও একই কথা, যে যিনি এই দলের মানে যিনি তৈরি করেছেন, তার দলের সমস্ত অনুসারীদেরকে তিনি পরকালে সাফা করবেন, এটা লিখিত অলিখিত ভাবে আকিদাতে আছে। এইভাবে চাওয়াই হচ্ছে মানে বিরাট গুণার কাজ, চাওয়াই যায় না, কেননা জিনিসটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংরক্ষণ করেন। এই কারণে সাহাবীরা বলছেন যে যারা আপনার সাফা প্রাপ্ত হবে তাদের ভিতরে যেন আমি থাকি। কথাটা বুঝেছেন? যে ইজআল লানা মিন আহলি শাফাআতিক, যাদেরকে আপনি সাফা করবেন সেই দলে যেন আমরা থাকি। কথাটা সিরিয়াস একটা কথা, কিন্তু তারা সবাই বলেছে। আরেকটি হাদিসে এসেছে, এই হাদিসের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন মানে তিনি ইমোশনাল হয়ে গিয়েছেন, যে তবে ভয়ে সাহাবীরা চুপ হয়ে গিয়েছিলেন, তারা কথাই বলে নাই, কেননা এইভাবে জিনিসটা চাওয়া যেও ঠিক না, সেটাই তার ধমক, তার নীরবতা থেকে তারা সতর্ক হয়ে গেছে। আরেকটি হাদিসে এসেছে, আতানি আতান মিন রব্বি খাইয়ারানি বাইনা আদ ইয়াদখুলা ইউদখিলা নিসফা উম্মাতিল জান্নাহ ও বাইনা আশ-শাফাআ, যে আমার উম্মতের অর্ধেক বিনা হিসাবে, না বিনা হিসাবে কথাটা নাই, মানে জান্নাতে প্রবেশ করবে অথবা তাদের জন্য সাফা করবে, আপনি কোনটাকে পছন্দ করবেন? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যারা সাহাবী ছিল, তারা আগে আবেগে আপ্লুত হয়ে বলেছিল, আল কাউমু ইয়া রাসূলুল্লাহ ইজআল লানা মিনহুম, যে আপনি আমাদের আমাকে মানে দোয়া করেন যে আমরা তাদের ভিতরে থাকতে চাই, যে আমরা যেন তাদের মাঝখানে থাকতে, যাদের জন্য সাফা হবে। ফাকালা আনসিতু ফা আনসাতু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা চুপ করো। দেখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ধমক দিয়েছেন সাহাবীদেরকে, যে তোমরা চুপ করো, আনসিতু, কিপ কোয়াইট, ডোন্ট সে দিস থিং। এটা অবশ্য হাদিসে নাই, এর কারণটা কি? এর কারণ হচ্ছে যে ওই একটাই, যে কুলিল্লাহি শাফাআতু জামিয়ান, যে সমস্ত শাফার মালিক হচ্ছেন আল্লাহ, সেটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চাওয়ার কোনো বিষয় নয়, বরঞ্চ আমল করতে হবে যেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সাফা করেন। এই কারণে উনি বলছেন যে তোমরা চুপ করো, ফা আনসিতু হাত্তা কাআন্না আহাদান লাম ইয়াতাকাল্লাম, আমরা এমন ভাবে চুপ করলাম যেন কেউ কোনো কথা বলছে না, কেউ কোনো কথা বলে নাই। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকক্ষণ পর চুপ থেকে তিনি নীরবতা পালন করে মানে জিনিসটাকে সতর্ক করে দিতে, যে তোমরা যেগুলো চাচ্ছ এটা বালখিল্যতা, এটাকে সতর্ক হও, এটি চাওয়ার বিষয় নয়, এটি পাওয়ার বিষয়। তাহলে কারা সে পাবে? তখন তিনি দুটো কথা বলেছেন, দুটি হাদিসে দুই রকম এসেছে। একটি হাদিস এসেছে সহিহ তারগিব তারহিব, হাদিস নাম্বার 3637, আরেকটি, এই দুটো হাদিসে দুটো কথা, দুটো রেওয়াত এসেছে। একটি হচ্ছে যে ফাকালা লানা ইন্না শাফাআতি লিকুল্লি মুসলিম, আমার সাফা পাবে কারা? সমস্ত প্রত্যেকটা মুসলমান আমার সাফা পাবে। তো মুসলিম কথাটা বলা হচ্ছে, তো প্রত্যেকটা মুসলমান, সে মুসলমান যতক্ষণ পর্যন্ত থাকবে, সে যতই গুনাহ করুক না কেন, সে তো সাফা পাবে, এটি হাদিসের ভিতরে আসছে। সুতরাং বেদাত করলে সাফা পাবে না, এটা আমরা কিভাবে বলি? ইন্নি সাফাআতি লিকুল্লি মুসলিম, প্রত্যেকটি মুসলমানদের ভিতরেই বেদাত করছে। তো বেদাত করছে মানে এই নয় যে মুসলমানটা কাফের হয়ে গেছে, এটা আমরা বলতে পারি না। সুতরাং মুসলমান যতই গুনাহ করুক না কেন, সে যদি
মুসলমান থাকে একটা শর্ত, আরেকটি হচ্ছে সে যদি শিরিক না করে। আরেকটি রেওয়ায়েত এসেছে, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হিয়া লিমান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইয়া, যে ব্যক্তি শিরিক না করে আল্লাহ মানে মারা যাবে, ইন্তেকাল করবে, তার জন্য হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফা। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফা প্রাপ্ত হবে হচ্ছে যিনি শিরিক করে না এবং যিনি মুসলমান। এটি অন্য হাদিসে এসেছে, বুখারীর হাদিসে এসেছে, এটি বিখ্যাত, আপনারা সবাই এই হাদিস জানেন, মান আসআদুন নাস বিশাফাআতিক ইয়াউমাল কিয়ামা। আবু হুরায়রা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন যে কিয়ামতের দিন হে রাসূল আপনার শাফার বেশি হকদার কে হবে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লাকাদ জানান্তু ইয়া আবা হুরায়রা আন লা ইউসআলুনি عن هذا الحديث أحد أول منك لما رأيت من حرصك. যে এই এই সাফা যেহেতু চাওয়া যায় না, এই কারণে কোন সাহাবি এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলতে সাহসই পায় নাই যে কে আপনার সাফা পাবে, এই কথাটা বলার সাহসই কেউ পায় নাই, বলেও নাই, কেননা এটি এত সেন্সিটিভ একটি বিষয় যেখানে আল্লাহর হক নষ্ট হয়ে যেতে পারে, সেই জন্য কেউ জিজ্ঞাসা করত না। একমাত্র আবু হুরায়রা প্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথাটা জিজ্ঞাসা করার পর তিনি প্রশ্নকারীকে প্রশংসা করে বলেন যে তোমার হাদিস শেখার যে আগ্রহ সেই সম্পর্কে আমার ধারণা ছিল যে একমাত্র তোমার আগে এই কথা কেউ আমাকে জিজ্ঞাসা করবে না। সুবহানাল্লাহ, আবু হুরায়রার হাদিস জানার আগ্রহকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত পছন্দ করেছেন, এবং সে এমন একটি কথা জিজ্ঞাসা করেছে যেই কথাটা আমাদের সবার সমস্ত মুসলিম উম্মতের একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে সাফা কে পাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাফা। তখন নবী সাল্লাল্লাহু সাল্লাম বললেন, আল হাদিস আসআদুন নাসি বিশাফাআতি ইয়াউমাল কিয়ামা, আমার উম্মতের ভিতর মানুষের ভিতর, এখানে উম্মত কথাটা নাই, মানুষের ভিতর সৌভাগ্যবান, আসআদু সৌভাগ্যবান সেই ব্যক্তি সাফা প্রাপ্ত হবে, আমার সাফা নবী সাল্লাল্লাহু আলাইহি সাফা, ইয়াউমাল কিয়ামাতি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি আও নাফসিহি, যে জিহ্বা অন্তরে, দেখেন এখানে দুইটি কথা বলা হয়েছে, হয় অন্তরে কলবিহি ও নাফসিহি অথবা মনে, মানে তার সত্তার ভিতরে যদি সে বুঝে যে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি, সেটাকে অর্থ সহকারে যিনি বুঝেন যে শর্তগুলি আছে, অর্থগুলি শুধু মুখে বললে এটা কাজ হবে না, এই কথাটা হাদিসে পরিষ্কার করে দিয়েছে, খালিসান মিন কালবিহি আও নাফসিহি, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, দেখুন লক্ষ্য করুন এই হাদিসটার ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাটা নাই, এর কারণ হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলাহ উলুহিয়া, আমরা যে এবাদত করি একমাত্র আল্লাহ হচ্ছে এই এবাদতের হকদার, তিনি হচ্ছেন মানে ইলাহুন হাক্কুন, যে সঠিক ইলাহ, সেটাকে যারা সঠিকভাবে বিশ্বাস করেছে অন্তরে এবং মনের দিক থেকে তারাই একমাত্র সাফা প্রাপ্ত হবে। তো সুতরাং শিরিক যদি না করে মুসলিম যদি কেউ থাকে তাহলে সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাফা প্রাপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন এই যে বিষয়গুলি এগুলো বুঝতে হবে, যেটা আমরা ভুল বুঝেছি, যেমন একজন মুসলিম আরেকজন মুসলিমের জন্য সাফা করবে কিয়ামতের দিন করবে, এটি হাদিসের ভিতরে আছে, হাজাল হাদিস আবি সাঈদ আল খুদরি, আই আবি সাঈদ আল খুদরির হাদিস, এই হাদিসটা শুরু হয়েছে একটা লম্বা একটি হাদিস, এই হাদিসের প্রথমে বলছেন যে কুল না ইয়া রাসূলুল্লাহ হাল নারা রাব্বানা ইয়াউমাল কিয়ামা, ইয়া রাসূলুল্লাহ আমরা কি আমাদের রবকে কিয়ামতের দিন দেখব, নারা মানে আমরা কি দেখতে পাবো কিনা,
তো রবকে দেখার মানেটা কি? যে চোখ দিয়ে দেখা, যে সে দেখবে কিনা, না রা এখানে পরিষ্কার করে বলা হয়েছে। তো আমাদের বাংলাদেশে তো অধিকাংশ মানুষ বলে কি যে আল্লাহ হচ্ছে নিরাকার, তাহলে নিরাকারে যদি থাকে তাহলে দেখবে কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকার রয়েছে সেটি আল্লাহই ভালো জানেন, সেটা কিরকম সেটি আমাদের বুঝে সেটি আসবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের সম্পর্কে কোরআন এবং হাদিসের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যে খবর আমাদেরকে দিয়েছেন সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকারের বিভিন্ন বৈশিষ্ট্য সিফত হিসাবে বর্ণনা এসেছে, সেগুলিকে যেভাবে বর্ণিত হয়েছে সেইভাবেই বিশ্বাস করতে হবে। কম্পিউটার ভাইরাস মানে এই নয় যে এই ভাইরাসে আপনার সর্দি হবে, ভালো করে বুঝুন। কম্পিউটার ভাইরাস একটা হচ্ছে নাম, এটা একটা ভাইরাস। কম্পিউটার ভাইরাস ধুলাবালিতে কম্পিউটারের ভিতরে ঢুকে না। কম্পিউটার ভাইরাস মানে হচ্ছে একটা প্রোগ্রাম, কিন্তু নাম হচ্ছে ভাইরাস। তেমনি নাম ভাইরাস হলেও সেটাকে বুঝতে গেলে যিনি কম্পিউটার বানিয়েছেন আর যিনি এই ভাইরাসের বর্ণনা করেছেন তার থেকে বুঝতে হবে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তার চেহারা, যখন তার হাত ইত্যাদি যখন বর্ণনা করেছেন কোরআনুল আজিমের ভিতরে, তখন সেটি কিরকম, সেটি কি কোন সৃষ্টির সাথে তুলনীয় কিনা, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে জানতে হবে, সেটি আমরা জানতে পারবো না। কেননা এর বর্ণনাকারী হচ্ছেন আল্লাহ স্বয়ং নিজে, তিনি বলছেন কোরআনুল আজিমের ভিতরে তাবারাকাল্লাযী বিয়াদিহি, যে বরকত হয়েছে, তাবারাক হয়েছে, মোবারক হয়েছে, বিয়াদিহি আল্লাহর হাত, আর আমি বলতেছি যে তার হাত বলে কিছু নাই। তো সুতরাং যিনি যেটা বর্ণনা করেছেন সেটি তিনি ভালো জানেন যে এটি কি রকম, এটি আমরা বুঝতে পারবো না। যেমন কম্পিউটার ভাইরাস শব্দটা যিনি চালু করেছেন তিনি জানেন যে এটি বলতে কি বোঝায়। এটি হচ্ছে একটা প্রোগ্রাম যেটাকে কম্পিউট করতে হয়, মানে এটাকে মানে রিটেন করতে হয় একটা কমান্ড সফটওয়্যারের ভিতরে, এটাকে বলা হচ্ছে ভাইরাস। আর যেটাতে সর্দি কাশি হয় এই ভাইরাস আরেক বিজ্ঞানী আবিষ্কার করে বলেছে এটা একটা ভাইরাস, যে এটা আণুবীক্ষণিক চোখে দেখা যায় না, তবে আক্রমণ করলে আপনি অসুস্থ হয়ে যাবেন। তো সেটা হচ্ছে আরেকটি সংজ্ঞা। নাম একই হলেও বুঝতে দুই রকম। তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুণাবলী বর্ণনা করেছেন তার মানে এই নয় যে এই জিনিসটি নাই, সেই জিনিসটি আছে, কিন্তু আল্লাহই ভালো জানেন এটি কিরকম। আমাদের শব্দের সাথে আমাদের পরিচয় থাকলেও আমরা ধরে নিতে পারি না যে আল্লাহর হাত মানে সৃষ্টির হাতের মতো, এটি ঠিক নয়। আল্লাহর চেহারা মানে আমাদের চেহারার মতো, এটি আমরা ধরতে পারি না। কিন্তু আমাদেরকে আকিদায় বিশ্বাস করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানে কিয়ামতের দিন দেখবে যারা জান্নাতে যাবে তারা। সুতরাং সেই কথাটাই আবু সাঈদ আল খুদরি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ হাল নারা রাব্বানা ইয়াউমাল কিয়ামা। এই হাদিসের একেবারে শেষের দিকে একটি কথা এসেছে, সেটি হচ্ছে সাফা ক্ষেত্রে, যে যাদেরকে কিয়ামতে আগুনে হিসাবের পর মুসলমানদের ভিতরে যাদেরকে আগুনে ফেলে দেওয়া হবে, জাহান্নামে ফেলে দেওয়া হবে, যারা পুড়তে পুড়তে কয়লা হয়ে যাবে, সেই ব্যক্তির জন্য সাফাটা হচ্ছে কাদের সাফা? সেটি হবে হচ্ছে মুমিনদের সাফা। তাহলে মানে মানে সাফা পাবে না ওইভাবে বলা যায় না। যেটা বলা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাফা হয়তো পাবে না, যে রাসূলুল্লাহ সাফা, সেটাও বলা ঠিক নয়। বিদাত করলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাফা পাবে না, এটা নিশ্চিত ভাবে হাদিস থেকে দলিল দেওয়া যায় না, যদিও কেউ কেউ এটা বলেছেন। আর সাফা একেবারেই পাবে না সেটা তো বলা ঠিক না, কেননা এই হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সকল মুসলমান যারা দোজকের আগুনে পুড়তে পুড়তে একেবারে অঙ্গার হয়ে যাবে, তখন তাদের এই দুঃখ কষ্টকে দেখে অন্য মুসলমানরা
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মানে অনুমতি প্রার্থনা করবে। ইয়াকুলুনা রব্বানা ইখওয়ানিনা ইখওয়ানুনা, বলবে হে আমাদের রব, এরা তো আমরা আমরা তো ভাইয়ের মতো, এই মুসলমানগুলো আমাদের ভাই ভাইয়ের মতো। কানু ইউসাল্লুনা মাআনা, তারা আমাদের সাথে নামাজ পড়তো। ওয়াইয়াসুমুনা মাআনা, তারা আমাদের সাথে রোজা রাখতো। ওয়াইয়ামালুনা মাআনা, তারা আমাদের সাথে ভালো কাজ করত। ফায়াকুলুল্লাহু তাআলা, তাতে বোঝা যায় যে নামাজ জামাতে পড়া সাফা পাওয়ার একটা বিরাট মানে কারণ হয়ে যাবে। ইউসাল্লুনা মাআনা, যে তারা আমাদের সাথে নামাজ পড়তো, এটি হচ্ছে একটা ক্রাইটেরিয়া। যারা সাফা পাবে, যে সকল মুসলমান দোজখের আগুনে পড়তে থাকবে, তাদের জন্য অন্য মুসলমানরা এই কথাটাই তাদেরকে মানে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে তাওয়াসসুল করবে, হ্যাঁ তাওয়াসসুল করবে যে তারা আমাদের সাথে নামাজ পড়তো। সো সৎকর্মের বিনিময়ে তারা মানে আগুন থেকে বের করতে চাবে। এটাকেই স্কলাররা বলেছে যে মুমিনরা সাফা করবে আরেক মুমিনের জন্য। তো প্রথম শর্তটা হচ্ছে কানু ইউসাল্লুনা মাআনা ইয়াসুমুনা মাআনা, তারা আমাদের সাথে রোজা রাখতো। এখন আমরা কি টরন্টো আর নিউ ইয়র্কে একসাথে রোজা রাখি? এখানে আছে হেলাল কমিটি, চাঁদ কমিটি, চন্দ্র কমিটি, নক্ষত্র কমিটি, অত্যন্ত কমিটির ছড়াছড়ি। কেউ বাংলাদেশি কমিটি, ইন্ডিয়ান কমিটি আর আরবদের কমিউনিটি একে অপরকে ঘৃণা করে, কেউ একসাথে রোজা শুরু করে না। একসাথে রোজা শুরু করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেমন নামাজ একসাথে পড়া গুরুত্বপূর্ণ। কেননা দুটি একসাথে করা চাই, তাহলে আমরা সাফা প্রাপ্ত হব। ইয়ামালুনা মাআনা, তারা আমাদের সাথে সৎকর্ম করত, মিলেমিশে থাকতো। ফায়াকুলুল্লাহু তাআলা ইযহাবু ফামান ওয়াজাদতুম ফি কলবি মিসকালা দিনার মিন ঈমান ফাখরুজুহু, তখন আল্লাহ সুবহানাহু তাআলা মুমিনদেরকে বলবে, তোমরা যাও ওই আগুনের কাছে যাদের কাছে মিসকাল পরিমাণ মানে দিনার, ছোট ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিমাণ অন্তরের ভিতরে ঈমান থাকবে, তাদেরকে আগুন থেকে বের করে নিয়ে আসো। এই যে সাফাটা হবে মুমিনদের সাফা, এটি কোন মুমিন এটি আমরা জানি না। কেননা যিনি এটা করবেন তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমতি দিতে হবে, ইজনুল্লাহি তাআলা, আর তার উপরে আল্লাহ সন্তুষ্ট হতে হবে। তো এখন পীর সাহেব যে আমাকে আগুন থেকে বের করবে, সে অনুমতি কিভাবে পাইল দুনিয়াতে, সে বুঝলো কিভাবে? সুতরাং যেহেতু সে অনুমতিও পায় না, আল্লাহ যে তার উপরে সন্তুষ্ট সেটাও সে জানে না। সুতরাং সেই ব্যক্তি কোন ব্যক্তি সেটা যেহেতু জানা যায় না, এই কারণেই কোনো ব্যক্তিকে নির্দেশ মানে নির্দিষ্ট করা উচিত নয়। কিন্তু মুমিনরা এক মুমিন আরেক মুমিনের জন্য করবে, এটি হাদিসের ভিতরে এসেছে। সুতরাং একজন মুমিন আরেকজন মুসলিমের জন্য মানে তারা মানে সাফা করবে, অর্থাৎ আগুন থেকে বের করে নিয়ে আসবে। এই এই হাদিসটা থেকেই যত সমস্যা আমাদের দেশে তৈরি হয়েছে, কারণ আমাদের দেশে আর অনুমতি আর সন্তুষ্টির কোনো বালাই নাই। সবাই ধরে নিয়েছে যে আমার স্বামী যেহেতু বেশি পরহেজগার, সুতরাং আমার কোনো চিন্তা নাই, আমার স্বামী আমাকে সাফা করবে। অথবা ওয়াইফ ধরে নিয়েছে, স্বামী ধরে নিয়েছে যে আমার ওয়াইফ তো খুব নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি করে, সুতরাং আমার কোনো চিন্তা নাই, আমার ওয়াইফ আমাকে সাফা করবে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ আমাদেরকে শয়তানের হাত থেকে রক্ষা করুন, আমিন। এইভাবে চাওয়া যায় না, ধারণা করা যায় না। বিষয়টি হচ্ছে আল গায়ব, এটি আমরা বুঝতে ভুল করেছি, এই কারণেই আমাদের যত সমস্যা হচ্ছে। তো সুতরাং প্রিয় শ্রোতা, যারা শিরিক করে তাদের সাফা বঞ্চিত যে একেবারে হবে তা নয়, বরঞ্চ তারা যদি তওবা করে
তাহলে আল্লাহ সুবহান তাআলা শিরিকের গুনাহ মাফ করে দিবে, তখন তো আবার শাফা সে পেয়ে যাবে। সুতরাং আরেকটি বিষয় হচ্ছে যে যারা যতটুকু পরিমাণ শিরিক করেছে, তাদের সেই পরিমাণ শিরিক যদি আল্লাহ সুবহান তাআলা দোজখের আগুনে শাস্তি দিয়ে মানে অপরাধটুকুকে মাফ করে দেয়, তখন তারা আবার মানে শাফা প্রাপ্ত হবে। সুতরাং শাফা একেবারে কেউ পাবে না সেই কথাটা নিশ্চিত ভাবে বলা যায় না, সেটি হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ, এটা আমাদেরকে বুঝতে হবে। আরেকটি বিষয় যেটি অনেকের ভিতরে মানে খটকা লাগতে পারে, সেটা আমরা আলোচনা করে দিচ্ছি, বিনা হিসাবে এবং বিনা আজাবে 70,000-কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে জান্নাতে দিবেন। মানে আন ইয়াদখুলিল জান্নাতা মিন উম্মতি 70,000 লা হিসাব আলাইহিম ওয়ালা আযাব, যে তাদের হিসাবও হবে না, তারা আযাব তাদের শাস্তিও হবে না। তো এটা এই 70,000, এই শুধু 70,000 সেটাও ঠিক নয়, কেননা অন্য একটি হাদিসে তিরমিজিতে এসেছে যে প্রত্যেক 70,000-এর সাথে প্রত্যেক হাজারের সাথে কুল্লি আলফিন 70,000, যে প্রত্যেক হাজারের সাথে আরো 70,000 যোগ হবে, প্রত্যেক হাজারের সাথে আরো 70,000। আর আরেকটি হাদিসে আসছে যে 70,000 ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি 70,000 বিগাইরি হিসাব ওয়াহুম আল্লাযিনা লা ইয়াসতারকুনা ওয়ালা ইয়াতাতায়্যারুনা ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যে তারা কি করে, তাদের দুইটি গুণ এখানে বলা হয়েছে। একটি হচ্ছে ইয়াসতারকুন, ইয়াসতারকুন আমরা আগে বলেছি ইস্তেগফারের ক্লাসে, যে রোকা, রোকা মানে হচ্ছে জারফু করা, ইস্তারকু মানে হচ্ছে জারফু চাওয়া, বুঝতে পেরেছেন? আলিফ সিন তা এই তিনটি হরফ যদি কোনো শব্দের সামনে আসে তাহলে ওই জিনিসটাকে চাওয়া বোঝায়, যেমন গাফারা মানে ক্ষমা করা, তাহলে ইস্তিগফার মানে ক্ষমা চাওয়া। তো এখানে হচ্ছে রোকো, রোকা, রোকা, রোকিয়া, আপনারা যারা জানেন রোকিয়া, রোকেয়া মানে হচ্ছে মানে ঝাড়ফু করা, তাহলে ঝাড়ফু যারা করে সেই কথাটা এখানে বলা হয় নাই, বলা হয়েছে ইয়াস্তারকুন। ইস্তিরকু মানে হচ্ছে ঝাড়ফু যারা চায়, মানে তারা ঝাড়ফু মানে কারোর কাছে চায় না, ইয়াস্তারকুন। জারফু যদি কেউ করে, মনে করেন একজন ব্যক্তি সে অসুস্থ, কেউ এসে তাকে ঝেড়ে দিল, জারফু করলো, তাহলে সে এই কোয়ালিটিটাকে নষ্ট করলো না, সে কিন্তু ঠিক থাকলো, কেননা হাদিসের ভিতরে আসে যে জারফুটা সে চায় না। স্কলাররা বলেছেন যে চাওয়াটাও খারাপ নয়, চাইলেও মানে সেটি, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে এসেছে যে মানে তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে বলেছেন যে তুমি আমার জন্য জারফু করো। সুতরাং জারফু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে এসেছে, সুতরাং জারফু চাওয়া কোনো গর্হিত কাজ নয়, এটি চাওয়া যায়, একেবারে চাওয়া যায় না সেটি নয়। কিন্তু বুখারীর একটি হাদিসে এসেছে লা ইয়াসরুকু, যে লা ইয়াতরুকু, লা ইয়াতরুকু, সেখানে ইস্তারকু শব্দটা নাই, এটি হচ্ছে একটি সাজ, সাজ মানে হচ্ছে যে সহি হাদিসের মোকাবেলায় একটি মানে অদ্ভুত বর্ণনা। সহি হচ্ছে যে জারফু তারা চায় না, এই একটি গুণ, আরেকটি হচ্ছে তারা আগুনে পুড়ে কুলক্ষণ মানে একটি হাদিস ইয়াতা তাইয়ারুন, তাইয়ের মানে হচ্ছে পাখি থেকে কুলক্ষণ কামনা করা, মানে কোনো কুলক্ষণ তারা মানে বলে না কোনো কিছুকে, এবং তারা আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে তাওয়াক্কুল করে। তো এই হাদিসের মাধ্যমে যেটা জানা যায় সেটি হচ্ছে যে সহি হাদিসের ভিতরে এসেছে যে যারা জান্নাতে প্রবেশ করবে মানে বিনা হিসাবে,
তাদের সংখ্যা 70 অথবা প্রত্যেক 70-এর সাথে আরো 70, তার মানে অনেক। এখন আরেকটি সহিহ হাদিসে আছে যে বনি আদমের কোন সন্তান 5টি বিষয়ে জিজ্ঞাসা করা হবে, যে তুমি কিভাবে তোমার জীবন ব্যয় করেছো, কোথায় ইনকাম করেছো, কোথায় তা ব্যয় করেছো ইত্যাদি। এখন সেটা বলা ছাড়া তাদেরকে এক পা মানে কিয়ামতের দিন আল্লাহ সুবহান তাআলার সামনে তাড়া তাদের পাকে না মানে নাড়াতে পারবে না, তাহলে তাদের অবস্থাটা কি হবে? এখানে হাদিস থেকে যেটা বোঝা যাচ্ছে সেটি হচ্ছে যে কিছু লোক উম্মতি মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে থেকে বিনা হিসাবে তারা চলেই যাবে, তাদের সংখ্যা আল্লাহই ভালো জানেন প্রকৃত সংখ্যা, যেহেতু সংখ্যাটা স্থির নয়। 70 একটি হাদিসে এসেছে, 70,000, আরেকটি হাদিসে এসেছে প্রতি হাজারে 70,000, তার মানে 70 × 1,000, তাহলে অনেক পরিমাণে অনেক, আল্লাহই ভালো জানেন প্রকৃত সংখ্যা কি। এখন সেই দলে অন্তর্ভুক্ত হতে গেলে আপনি কারোর কাছে ঝাড়ফু চাবেন না, এইভাবে বলাটা ঠিক নয়, স্কলাররা এই আমল করতে বলেন নাই। এটি হচ্ছে যে আল্লাহ যাদেরকে তৌফিক দিবেন, যারা এমন একটি গুণের অধিকারী হবে, সেটি আল্লাহই ভালো জানেন কে এই তৌফিক প্রাপ্ত হবে। কিন্তু কোনো ব্যক্তি যদি ঝাড়ফু চায় কারোর কাছে, এটির মানে এই নয় সে আল্লাহর উপরে তাওয়াক্কাল করছে না, আল্লাহর উপরে তাওয়াক্কুল করছে, চিকিৎসা নিচ্ছে, এটি তাওয়াক্কাল তো আল্লাহর পরিপন্থী নয়। ভালো করে বুঝুন, উল্টা পাল্টা হাদিস বুঝে মানুষকে মানে পাগলামি করতে বল না বলাই উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে খুলুকুল আজিম, তিনি হচ্ছেন সর্বোচ্চ চরিত্রের নমুনা। তিনি মানে যদি ঝাড়ফু চাইতে পারেন, তাহলে আমি আর আপনি কে, আমি কি আমরা কি তার থেকেও বেশি উত্তম? সুতরাং এইভাবে জিনিসটা চিন্তা করা ঠিক নয়। আমাদের অসুখ বিসুখ হলে আমরা যে কারোর কাছে ঝাড়ফু চাইতে পারি, কেননা আল্লাহ সুবহান তাআলার তাওয়াক্কালের উপরে বেশি নির্ভর করতে হবে অন্তরের ক্ষেত্রে। কিন্তু আমরা ঝাড়ফু চাইতে পারি, এতে কোনো সমস্যা নাই, নিজের বিপদ ডেকে আনা নিজে ঠিক নয়, বরঞ্চ জীবন মানে যদি আমাদের থাকে তাহলে আমরা বেশি বেশি এবাদত করতে পারবো। এই ধরনের কিছু হাদিসও রয়েছে, আমরা সেই বিষয়ে বেশি বলতে চাচ্ছি না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আমল থেকে বোঝা যায় যে জারফু চাওয়াটা তাওয়াক্কালতুর পরিপন্থী নয়, চাওয়া যায়। আর হাদিসের ভিতরে একটি রেওয়ায়েতে ইয়াস্তারকুন, যারা ঝাড়ফু চায় না, তার মানে তারা অধিকাংশ সময় চায় না, তবে কেউ যদি এসে ঝাড়ফু করে, যেমন একজনে বলল যে আমি অসুস্থ, আমার জন্য দোয়া করেন, তো সে দোয়া চাইল কিন্তু ঝাড়ফু চাইল না, কিন্তু লোকটা তাকে ঝাড়ফু করে দিল, তাইলেই তো হয়ে গেল, মানে আপনি চাইলেন না কিন্তু ঝাড়ফু হয়ে গেল, তাহলে আপনি ইয়াস্তারকুনের ওয়ালা ইয়াস্তারকুন দলের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। এটাই হচ্ছে তৌফিক, এটি হচ্ছে সঠিক আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট হাদিস এন্ড এটার উপরে আমল করার তৌফিক। আপনি একজনকে বললেন যে আমার জন্য ইস্তেগফার পাঠ করুন আমি অসুস্থ, একজনকে বললেন আমার জন্য দোয়া করুন আমি অসুস্থ, কিন্তু ওই ব্যক্তি আপনার কাছে চলে আসলো, আপনার বাসায় এসে আপনাকে ঝাড়ফু করে দিল, তো আপনি তো চাইলেন না ঝাড়ফু কিন্তু সে করে দিল, তো করে দিলে আপনি এটা পেয়ে গেলেন, এটি হচ্ছে আল্লাহ সুবহান তাআলার একটি ফদল, একটি অনুগ্রহ, বিরাহমাতিল্লাহ, আপনি এটা পেয়ে গেলেন। সুতরাং আপনি সেই তাওয়াক্কালতুর পরিপন্থী কোনো কাজ করেন নাই, আর যদি চেয়েই থাকেন তাতেও তাওয়াক্কালতু কোনো ক্ষতি হবে না ইনশা আল্লাহ তাআলা, কেননা সেটি হাদিস সহিহ হাদিসের ভিতরে এসেছে, সাহাবিরা একে অপরের কাছে এরকম ঝাড়ফু একজনে করতেন অথবা করতে। আর যে হাদিসের ভিতরে এসেছে যারা ঝাড়ফু করবে তারা তাওয়াক্কালতু করে না, এটি সাজ হিসাবে এসেছে, এটা সঠিক অর্থ হচ্ছে যারা ঝাড়ফু চায় না ইত্যাদি। সুতরাং এই যে যারা বিনা হিসাবে বিনা আজাবে যাবে, তারা তাদের জন্য কোন ওই 5টি কথা প্রশ্ন জিজ্ঞাসা করা হবে না, তারা এছাড়াই চলে যাবে। আর যারা আমরা হতভাগা, আমরা যারা যেতে পারবো না সরাসরি, তাদের জন্য আমাদের দরকার হবে যে মানে সাফা
দরকার হবে। সাফা এমন একটি বিষয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেই সেটি দেওয়া হয়েছে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তিনি সাফা করবেন। এখন উনি এরকম কেন বললেন? উনি বলতে পারেন কেননা তিনি ওহি প্রাপ্ত হন, এই কারণেই তিনি বলতে পারেন। যেন যেমন একটি হাদিসের ভিতরে এসেছে যে তিনি বলেছেন যে একটি গোত্রের একটি লোক তারা সাফা করবে, তার ফলে ওই গোত্রের অনেকেই সাফা প্রাপ্ত হয়ে যাবে। এটি সহি তারগিব তারহিবের ভিতরে এসেছে, হাদিস নাম্বার 3647। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে নবী নয় অথচ এমন একজন ব্যক্তি সাফা করবে। হ্যাঁ, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল লা ইয়াদখুলুনাল জান্নাতা বিশাফাআতি রাজুলুন লাইসা বিন্নাবি মিসলু হাইয়াইনি রাবিআতি ও মুদার। সুবহানাল্লাহ, একজন ব্যক্তি দেখুন সে উম্মতের ভিতরেই মানে সে ছিল, সে কে? সে কি সাহাবি নাকি না সাহাবি ছাড়া অন্য কোনো ব্যক্তি, এটি এটি তিনি বলেন নাই। তিনি বলেছেন যে রাজুলুন লাইসা বিন নাবিই মিসলু, যে নবী না কিন্তু একজন ব্যক্তি, সুবহানাল্লাহ, সেই ব্যক্তি মুদার অথবা এবং রাবিয়া, রাবিয়া ও মুদার এই দুই গোত্রের যত মানুষ হয়, একটা গোত্রে কত হাজার মানুষ হতে পারে বাচ্চা কাচ্চা সহ নারী পুরুষ, তত পরিমাণ লোককে একটা লোক সাফা করবে এবং সেই সাফাতে তারা জান্নাতে চলে যাবে। লা ইয়াদখুলুনাল জান্নাতা বিশাফাআতি রাজুলুন লাইসা বিন নাবিই, এই কথাটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটি সহিভাবে এসেছে, কিন্তু লোকটা কে তিনি তার নাম বলে নাই। এই লোকটি কি সাহাবিদের ভিতর নাকি সাহাবিদের পরে সেটিও তিনি বলেন নাই। এই কারণে সাহাবিরা মানে মানে অবাক হয়ে মানে তারা জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূল আল্লাহ আও মা রাবি আতু মিন মোদার, তারা অবাক হয়েছে এত মানুষকে একজন ব্যক্তি সাফা করবে এটা কিভাবে সম্ভব। তখন তিনি বলেছেন, ইন্নামা আকুলু মা আকুলু, আমি যা বলেছি তাই বলেছি, অর্থাৎ সঠিক বলেছি। সুতরাং এই এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিচ্ছেন একজন লোক করবে, এটি কেন বলতে পারছেন? যেহেতু তিনি ওহি প্রাপ্ত হন, এই কারণে বলতে পারছেন, অথচ তিনি জানছেন না যে কে এই এই ব্যক্তি হবে। সুতরাং সেটি হচ্ছে আল গায়িব, সেটি একমাত্র আল্লাহই জানেন, কেননা তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমতি দিবে। আর আরেকটি বেশি দিশে আমরা পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে এই যে সাফা করবেন সেটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছিলেন, এবং কিয়ামতে যে সাফাটা করবেন সেটাকে তিনি পিছিয়ে রেখেছেন। ইন্নি উরিদু ইনশা আল্লাহু আন ইউআখির দাআতি শাফাআতা লি উম্মতি ইয়াউমাল কিয়ামা, যে প্রত্যেক নবীর জন্য একটি করে দোয়া করার অধিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে থাকেন প্রত্যেক নবী, লিকুল্লি নাবিয়িন দাআতু দাআ বিহা বি উম্মতি ফাস্তুজিবা লাহু, সেটা কবুল হবেই। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটা দুনিয়াতে মানে তিনি করেন নাই, তিনি কিয়ামতের দিনের জন্য এটা রেখে দিয়েছেন। এখানে তিনি সাফাকে দোয়ার শব্দে বলেছেন, ওয়া ইউআখিরা দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা, যে উম্মতের জন্য আমি সাফা করব, তার মানে উম্মতকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দিব। এই কথাটা তিনি কায়েম করবেন কখন? সেটি হচ্ছে কিয়ামতের দিন, মানে যখন মানুষের সাফা ছাড়া আর কোনো গতি থাকবে না। তো এই যে নবী সাল্লাল্লাহু সাল্লামের এরকম করে দেওয়া হয়েছিল সেটি, কিন্তু এর মানে এই নয় যে যেই সাফা আমাদের দেশে ওয়াজ মাহফিলে বলা হয় যে হে নবী আপনি মাথা তুলুন আপনি আর কান্নাকাটি করবেন না, সেটি হচ্ছে সাফাআতুল উজমা,
শাফাআত উজমা, এই দুটোকে এক করে ফেলেছে আমাদের দেশের লোকরা। যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতি উম্মতি বলবে, সেটি তো ওই সাফা নয় যেটি দিয়ে আমরা আমাদের কোনো উপকার হবে, উপকার হবে সেটি শুধু আমাদের নয় সবারই উপকার হবে। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতি উম্মতি বলবে যে হ্যাঁ আল্লাহ সুবহানাহু তাআলার কাছে, সেটিকে বলা হয় শাফাআত উজমা, মানে সবচেয়ে বড় সাফা। সেটার মানে হচ্ছে যে আল্লাহ সুবহানাহু তাআলা হিসাব শুরু করবে, হিসাব। সেই সাফার জন্য আমাদের দেশে ওয়াজ মাহফিলে মানুষ না বুঝেই কান্নাকাটি করে। আমরা ছোটবেলায় দেখেছি ওয়াজ মাহফিলে অত্যন্ত দরদ দিয়ে আমাদের বাংলাদেশি যারা ওয়াজ করেন তারা এটা বলতে থাকেন যে তিনি উম্মতি উম্মতি বলে কাঁদবেন এবং সাফা করবেন। এই সাফা সেই সাফা নয়, এই সাফা হচ্ছে যে শাফাআতু উজমা, যে সাফা দিয়ে আল্লাহ সুবহানাহু তাআলা হিসাব শুরু করবেন। মানুষ যখন অস্থির হয়ে যাবে কিয়ামতের দিন, কষ্ট করতে করতে, এই বর্ণনা আমরা এখানে দিতে চাচ্ছি না, ইয়াকুমুল নাসু লিরাব্বিল আলামিন, মানুষ দাঁড়িয়ে থাকবে, মানে প্রত্যেকের এমন কষ্ট হবে, আর আল্লাহ সুবহানাহু তাআলা মানে সমস্ত মানে মানুষদেরকে একটি ময়দানে জড়ো করবেন, আর আল্লাহ এত রাগ করবেন, সুবহানাল্লাহ। প্রত্যেকটি নবী এই কথাকে স্বীকার করে নেবে যে এমন রাগ আল্লাহ সুবহানাহু তাআলা আর হয় নাই কোনোদিন। ইন্না রব্বি কাদ গাদাবিল ইয়াউমা গাদাবান লাম ইয়াগদাব ক্বাবলাহু মিসলাহু ওয়ালান ইয়াগদাব বা'দাহু মিসলাহু। এই কথাটা প্রত্যেকটা নবী রাসূল বলবে, আল্লাহ সুবহানাহু তাআলা কি কারণে রাগ করবেন সেটা আল্লাহই জানেন। আল্লাহ এত রাগ করবেন, মানে সবাই যখন কবর থেকে উঠবে হিসাবের জন্য আল্লাহর সামনে দাঁড়াবে, তখন সমস্ত মানুষ মানে ভয়ে অস্থির হয়ে যাবে শাস্তিতে। ফাজাউল আকবারু, এই কথা বলা হয়েছে কোরআনুল আজিমের ভিতরে, ভয়, এমন ভয়, ভয়ে মানুষ অস্থির হয়ে যাবে। কেন ভয় পাবে? ভয়ের অনেক কারণের একটা বড় ভয় হচ্ছে আল্লাহ রাগ করবেন, এমন রাগ আল্লাহ করবেন যে প্রত্যেকটা রাসূল বলবে তখন মানুষের কাছে বলে বলবে ফায়াকুলু আদম, আদম আলাইহিস সালাম বলবে ইন্না রব্বি, আমার রব এরকম রাগ আর কোনোদিন করে নাই, আর এরকম রাগ এই দিনের পরেও তিনি করবে না। এই কিয়ামতের দিন আল্লাহর রাগ কমবে না, রাগ হইতে কেন হবে সেটাও আমরা জানি না। না জেনেই আল্লাহ সম্পর্কে কিছু বলা হচ্ছে এক ধরনের বিশিষ্ট কবিরা গুনাহ, যেটা আমাদের বাংলাদেশে আমরা সহসাই করে থাকি। আল্লাহ সম্পর্কে না জেনেই বলা শুরু করে দিই, এই আছে, এই আছে, এই নাই, এই সেই, এটা আল্লাহ বলেছেন, এটা আল্লাহ করেন না, এটা আল্লাহর নাই, এটা আছে, ইত্যাদি। আল্লাহ সুবহানাহু তাআলা একটি বৈশিষ্ট্য হচ্ছে গাদিব আল্লাহ তাআলা, আল্লাহর রাগ, সেটা আমরা মারিফাতুল্লাহ তাআলার ক্লাসে আলোচনা করেছি, তো সেখান থেকে জেনেছি। সুতরাং আল্লাহ সুবহানাহু তাআলা কিয়ামতের দিন সবচেয়ে রাগ করবেন, এমন রাগ যে রাগ দেখে সমস্ত রাসূল নবী আম্বিয়া মুরসালিন ভয় পেয়ে যাবেন, মানুষ ভয় পেয়ে যাবে, আল্লাহ হিসাব শুরু করবে না, কেননা সবারই মুখে একটি কথা, ইন্না রব্বি কাদ গাদাবিল ইয়াউমাল গাদাবান লাম ইয়াগদাব ক্বাবলাহু মিসলাহু, এমন রাগ তিনি আগেও হয় নাই। তার মানে হচ্ছে যে আল্লাহ সুবহানাহু তাআলা বান্দার কোনো কাজে রাগ হন, রাগ করেন, কিন্তু এরকম রাগ আর কোনোদিন করেন নাই। ওয়ালান ইয়াগদাব বাদাহু মিসলাহু, আর এমন রাগ তিনি এই দিনের পর আর করবেন না। তো এই কারণে আল্লাহ সুবহানাহু তাআলা প্রথমে তিনি হিসাব নিবেন না, হিসাব তিনি করবেন না, এই কারণে মানুষ ভয় পেয়ে যাবে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হিসাব শুরু করার জন্য তার কাছে একটি সাফা করবেন, সেই সাফা হচ্ছে মানব জাতির জন্য, যেন আল্লাহ সুবহানাহু তাআলা
বিচার শুরু করে দেন। সেটাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সমস্ত মানুষ জড় হয়ে রিকোয়েস্ট করবে, তিনি আল্লাহর কাছে মানে সুপারিশ করবেন, সেটাকে বলা হয় শাফাআতুল উজমা। তো এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে সেই যে সাফা করবে, সেই সাফার জন্য সে এমন একটা প্রশংসিত জায়গায় তিনি যাবেন যেটাকে আল্লাহ নিজেও প্রশংসা করেছেন, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদান, যে প্রশংসিত স্থানে তিনি গিয়ে সেই সাফাটা করবেন। এই সাফা মানে হচ্ছে মানে আনিয়া ইয়াশফাউ লিজামিউল খালকি হিনা ইউআখখিরাল্লাহু আল-হিসাব, যেন আল্লাহ হিসাবটা শুরু করে দেয়। এই এটার জন্য আমরা কান্নাকাটি করে অস্থির হয়ে যাই, আরে কান্না তো শুরু হবে পরে, যখন আমরা হিসাব শুরু হবে, যখন আমরা জান্নাতে যেতে পারবো না। আল্লাহ আমাদেরকে সবাইকে হেফাজত করুন, আমরা জাহান্নামে যাওয়ার জন্য আমাদের নাম উঠে যাবে, আমরা অসহায় হয়ে পড়ে যাব, অস্থির হয়ে যাবো, ভয়ে কাতর হয়ে যাব। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সাফা যেটি তিনি উম্মতের জন্য করবেন, সেই সাফা হচ্ছে অন্য সাফা, সেটি হচ্ছে আশ-শাফাতু লি আহলিল জান্না লা ইয়াদখুলুল জান্না, জান্নাতে প্রবেশ করার জন্য সাফা, আর ওই সাফা হচ্ছে শাফাআতুল উজমা। সুতরাং কান্নাকাটি করলেও বুঝে শুনে কান্নাকাটি করতে হবে, আন্তাজেই কান্নাকাটি করলে কোনো কাজে আসবে না। প্রিয় শ্রোতা, আপনাদের কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই এই অনুষ্ঠানের পরিচালিকা মোহতারমা সিদ্দিকা আপার কাছে জানিয়ে দিবেন। আগামী ক্লাসে আমাদের সাফার উপরে পরবর্তী কথাগুলো আমরা বলবো ইনশাআল্লাহ তাআলা। অনেকে কিছু প্রশ্ন করেছেন যে মানে যে সাফা কারা করবে, এর ভিতরে আমাদের দেশে বলা হয় যে কোরআনে হাফেজ মানে যিনি হাদিস হেফজ করেছে ইত্যাদি বিষয়ে আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করব। আমন্ত্রণ রইল শোনার। আমরা সাফা সম্পর্কিত জাল হাদিস এবং সহি হাদিসগুলো আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলা যেন সবাইকে আমাদের জন্য সাফা নসিব করেন। আল্লাহ সুবহানাহু তাআলার কাছে সেই দোয়াই করি, এবং আপনাদেরকে আবারও বক্তৃতা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। اقول قولي هذا واستغفر العظيم فاستغفر انه هو الغفور الرحيم سبحانك اللهم وبحمدك استغفرك لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته